আমার নিজের কানে একটা কথা শোনা আছে, এটা দিয়ে আজকে ওয়াজ শুরু করব। নিজের কানে শোনা এটাই কিন্তু সঠিক, আর পর কি বললো না বললো ওটা সঠিকও না বেঠিকও না। নিজে কানে শোনা আছে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তখন আমি শহরে থাকতাম, তো আমাদের পার্শ্বের বাড়ির একটা মেয়ে, ওর মা বলতেছে এই সবাই বাড়ির থেকে সাইজে গুজে বাইর হচ্ছে, যে তুই যাচ্ছিস না কেন, এই কানে শোনা। তা বলছে আমার তো কোনো বন্ধু বান্ধব নাই, আমি কার সাথে যাব। ওর মা বলতেছে কেন, এত লোক বাই, এত মহিলারা বন্ধু পায়, তুই একটা পাইস না, বাইছি লেগা। বর্তমান বাংলার জমিনের পরিবেশ এই অবস্থা, এটা শেখ হাসিনার দোষ না, কোনো রাজনৈতিক দলের দোষ না, দোষ হলো আমার এই মনের। তার কারণ আমি বেআমল আর একজনকে গালিগালাজ করবো কেন, আমি ঠিক হলেই তো হয়ে যায়, ঠিক কিনা? বন্ধুগণ, খুব ভালো করে একটা খেয়াল রাখতে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু, আরবের ওই টাইমে একজন বেয়াদব ছেলে, তার কাজ ছিল হলো নারী নির্যাতন করা, সে যত বড় ধনী লোকের ফ্যামিলির মেয়ে হোক, জোর করে ধরে নিয়ে নির্যাতন করবে, ওর কোনো বিচার হবে না। এমনও মস্তান বাংলাদেশে খুঁজলে আসে কি নাই? গাদি মানে কি, ওর ভাবি আলাদা, যা কি পারিস করিয়ে নিস। এইরকম এক মস্তান টাইপের ছেলে, কাফেরদের উস্কানিতে নবীজিকে জবাই করতে গেছিলেন, কাফেরদের উস্কানিতে, যে তুমি সব পারো, এত নারী নির্যাতন করলা, তোমার কোনো কমিটি সমিতি বিচার হলো না, যে তুমি এই এই কি বলে আবদুল্লাহ ছেলের কল্লাটা কেটে এনে দিতে পারো, বলে কোনো ব্যাপারই না। গেছে নবীজি একা একা বসে আছেন, যে নবীজি বসলে তো খোদার, উনি তো সর্বক্ষণই খোদার খেয়ালে থাকতেন, আমাদের মতন তো না, খোদার খেয়ালে চোখটা বন্ধ করে বসে আছেন। এই সন্ত্রাসী মনে করে কি একটা কোপ মারব, হাত উঠাইছে হাতার নামে না, জবাই করার জন্য হাত উঠাইছে হাতার, নবী দেখেই নাই। নবী চোখ খুলে বলছে বাবা কি ব্যাপার, হুজুর আপনাকে জবাই করতে এসেছিলাম, হুজুর গো একটুখানি ক্ষমা করে দেন। আমার নবী বললেন আল্লাহ মাফ করে দাও, হাত নেমে গেল, আবার তুলেছে, আবার তুললে কেন, হুজুর আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার বড় খায়েস দেখলাম, আপনি নবী অরিজিনাল না ভুয়া, এবারের মতন মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, হাত নেমে গেছে আবার তুলেছে, কয়বার হইল? আমার নবী বলছে থাক বেয়াদব, ও চিন্তা করছে এইবার আর আমার, থরথর করে কাঁপে চোখের পানি ঝরায় কাঁদলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো বুঝতে বাকি নাই, ক্ষমা করে দেন। নবী যে চিন্তা করলেন, চোখ দিয়ে যখন পানি ঝরে, এইবার মনে হয় আল্লাহ রহমত করিস, আল্লাহ তুমি মাফ করে দাও, তলোয়ার ফেলায় দিয়ে কয় হুজুর আমাকে এখনই মুসলমান বানাই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুরিদ হলে আপনার পীর কিছু আমল দেয় না, এতবার সূরা ফাতিহা, এতবার সূরা ইখলাস, এতবার জিকির করবেন, তো নবীজি মুসলমান হলেও তো কিছু আমল দেয়, তোমাকে একটা আমল দিলাম, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা করা মহাপাপটার ধারে কাছে যাইও না, খবরদার
নারী দেখলে তুমি মনে করবা এটা তোমার মা বা বোন, তাহলে তোমার ভিতরে খারাপই পয়দা হবে না। আরেকটা কথা শোনো, যখন তোমার রাগ হয়ে যায় মাটির দিকে তাকায় থাকবা। কেন? নবীজি বলছে কেন তাও শুনে নাও। এই মাটির উপরে মানুষ জিনা ব্যবিচারি চিটারি বাটপারি সুদঘুষ পেশাব পায়খানা মারামারি লাঠালাঠি কাটাকাটি করে, মাটি কোনোদিন রাগ হয় না। মাটির দিকে তাকাবা, যাও। শুধু মাটির দিকে তাকাইলেই হবে না, মাটির দিকে তাকায় থাকবা তাও হবে না, মাটির দিকে তাকাবা আর কলবের ভিতরে জিকির চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কথা মোতাবেক মাটির দিকে তাকায় কালেমার জিকির করতে করতে আসতেছেন। এমন সময় আরবের এক ধনাঢ্য পরিবারের সুন্দরী মেয়ে মানুষ সামনে বাইদে গেছে। সর্বনাশ! এ তো সেই সন্ত্রাসী, আজ তোমার ইজ্জত বাঁচাইতে পারবো না। ইজ্জতের ভয়ে মেয়েটা মাওলাকে ডাকতেছেন, মাবুদ এই বেয়াদবের হাত থেকে তুমি আমার ইজ্জত বাঁচাও। মেয়েটা আস্তে আস্তে পা উঠায়, ছেলেটাও আগায়। খেজুর গাছের আড়ালে মেয়েটা আস্তে করে বসে গোপনে পলায় আসে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। ওই ছেলেটা দেখতেছে একটা মেয়ে মানুষ থরথর করে কাঁপতেছে, দেখতেছে মা। সুবহানাল্লাহ, এতদিন কিন্তু মা বলে নাই, আজকে মা বলতেছে। কি জন্য বলেন তো? মুসলমান হয়ে গেছে, তাহলে আমাদের মুসলমান, আমার আপনার যে দ্বিতীয় বক্তা মরনা জহরুল, আমার খুব কাছের একজন, এবং আমি তাকে আদর করি। কেন আদর করি? আমরাই যা জীবন বেঁচে থাকবো তা তো না, প্রবীণরা মারা যাবে, নবীনরা এসে মাইক ধরবে। যে গজলটা বললে, গজলটা আমি তাকে বলতে বলেছিলাম, যে গজলটা আমার খুব ভালো লাগে এবং তার সাথে অনেক জায়গায় ওয়াজ করি, ওদের গ্রামেও আমি ওয়াজ করছি। গজলের ভিতরে বলে গেছে, এমন একদিন আসবে ইসলামের পতাকা উঠবে, যতই গভীর অরণ্য রাস্তা হোক না কেন, নারীরা একা একা চলবে, তাদের ইজ্জতের কোনো ক্ষতি হবে না, এর নাম হলো ইসলামিক রাষ্ট্র। বাইরে আমার রাষ্ট্র ইসলামিক হলে হবে কি? এর ভিতরে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রকে তুমি মুসলমান না বানানো পর্যন্ত মিলিটারি সেনাবাহিনী দিয়ে ইসলাম করানো যায় না। বাইরে আমার ডাক দিচ্ছে, মা। সুবহানাল্লাহ, মেয়েটা অবাক হয়ে গেছে, ই আবার মা বলা শিখলো কোথ থেকে? লাভ দিয়ে উঠে বলছে, বাবাজি তুমি তো এই দেশের নাম করা সন্ত্রাসী, মেয়েদেরকে মা বলা শিখলা কোথ থেকে? কাতরে ডাক দিয়ে কইমা গো, আজকে বিশ্ব ইঞ্জিনিয়ারের হাতে আমি পড়ে গেছি, আজ আমাকে শিখিয়ে দিয়েছেন মেয়েদেরকে মা বলে ডাকলে শয়তান ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ, বলে তাই মাগো, আজ আমি আখেরি পয়গম্বর রহমতুল লিল আলামিন দয়ার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। আই মুসলমান ঠিক রাইখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। আচ্ছা,
ধরেন আমার বাড়িতে চোর ঢুকছে রাত্রে, এখন তো আর ওই সব চোর নাই, শিন করা চোর এখন কি আছে? আগে শিন করা চোর আমরা ছোটবেলায় ওই শিন শিন করে ঢুকে পান্তা ভাতের পাতিল পর্যন্ত চুরি করে নিয়ে চলে গেছে। আমি বিয়ে করে নিয়ে আসছি কেবল, তো চোরেরা মনে করে যে আজকে তো গহনা টহনা আছে, তো ঘুমের থেকে আমি রাত্রে মানে ই করছি, রাত্রে জাগছি, ওই কবি নজরুলের কিছু গজল আমি লিখতেছিলাম হারিকেনের ইয়েতে, তো ঘুম ঘুম লাগতেছে, হারিকেনটা অল্প করে লাগাই মানে ধরাই দিয়ে আমি ঘুমাই গেছি। ফজরের নামাজের আজান দিল, দেখি হারিকেন নিভানো কিন্তু ঘর আলো, হারিকেন নিভানো কিন্তু ঘর আলো, কি ব্যাপার? খাটের নিচে তাকায় দেখি বিশাল এক গর্ত করে ঢুকছে, এটাকে বলা হয় শীতের চোর। তো সব নিয়ে চলে গেছে আমার বোর বোরখার এইটুক লাইনি, আমার বউ কানতেছে কি সর্বনাশ কান্দ কেন, বোরখার তো আসল টুকি রেখেছে। ধরেন চোর ঢুকলো, চোর ঢুকে কিছুই পাইলো না আমার ঘরে, রাগ করে আমার টুপিটা জুব্বাটা চুরি করে নিয়ে গেল, এরকম হয় না নাকি? কিছুই যখন পাইলো না, হুজুরের জুব্বাটা টুপিটা চুরি করে নিয়ে যাবো, জুব্বাকে আমার একটা নাকি, টুপিকে একটা নাকি। পরের দিন চোর করছে কি, চুরি করা জুব্বা আর চুরি করা টুপি মাথায় দিয়ে বাজারে গেছে। আচ্ছা ওই বাজারের লোক কি চোর বলবে না হুজুর বলবে? জোরে বললেন হুজুর শাহ খান, হুজুর মিষ্টি খান। চোর চিন্তা করতেছে চুরি না করে জুব্বা গায়ে দিয়ে ঘোরাই ভালো, চুরি করা জুব্বা চুরি করা টুপি পরলে চোরকে যদি হুজুর বলে, ষোলো বছর পনেরো বছর বারো বছর তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের যুবতী মেয়েরা যদি বোরখা পরে বাজারে যায়, কেউ ভাবি বলবে না, সবাই বলবে শাশি আসে। বোরখার ভিতরে কে আছে তখন দেখবে না, বোরখা পরলেই কয় শাশি, আর দাড়ি রাখলে কি কয়, জুব্বা গায়ে দিলে কি কয়, চুরি করা জুব্বা গায়ে দিলে যদি, চুরি করা জুব্বা গায়ে দিলে যদি চোরকে হুজুর বলে, মা শাশিরা মা বোনেরা গো, তোমরা যদি বোরখা পরে বাজারে যাও তাহলে তোমাদের কেউ বলবে খালাম্মা আসেন, চাষি আম্মা আসেন। আর যদি আশি বছরের বৃদ্ধা মহিলা বোরখা না পরে নখগুলো লাল ঠোঁটগুলো লাল রং তামাশা করে বাজারে যাও, আশি বছরের বৃদ্ধা মহিলাকেও কিন্তু চাষি বলবে না, সাজগুজে তো চাষি হয় না, কি বলবে জানেন? কি বলবে? আপা বলে নাকি? আপাও তো বোন হয়, এই ভাবি এই দিঘাই এমন আসব দিবে রে ভাই, ওই কবরে ওই মাটিতে গলা ফেটে পড়বে রক্ত গো মানুষ চিৎকারে রই চোটেতে, একদিন ভাবলি না রে কেউ যে তোমার বন্ধু নয়, তাহলে বন্ধুকে বন্ধু একমাত্র আমার জীবনের আমল নামা, একটাও বন্ধু না, এবছর সব দেখা হয়ে গেছে, একবার সব চিটার বাটপার। আমার ছেলেকে বলছি ভাইরাস কিরম রে, বলছে প্রথমে গলা ব্যথা হয়, তারপরে বলে জ্বর হয়, তারপরে মরে যায়। আমি আমার যদি বাইচান্স ভাইরাস হয় কি করবি তোরা দুই ভাই? কোনো ওই শেষের রুমে রেখে দেব। ভাই হাসছো গো ভাই, শোনো শোনো, আমি তাদিন আপনার চেহারাও দেখা যাবে না। আমি আমি তোর বাপ, তোর বাপ হলে হবে কি, সবগুলো গোষ্ঠী শুদ্ধ তো বাইচে তো থাকতে হবে। আমি চৌদ্দ দিনের খাবার দিবি কেমনি? বলে সাড়ে তিন হাত দূরের থেকে খাবার দিতে হবে। খাবার কি সাড়ে তিন হাত দূরে হবে, ফেলে দিবি নাকি? বাসের মাথায় চামচ বানতে হবে, বাইশে থাকতে বাসের মাথায়। ভাইরাসের ভিতরে মসজিদে গেছি, মসজিদের ইমাম সাহেব বলছে হুজুর কিছু বক্তব্য রাখেন, বক্তব্য রেখে বলছে হুজুর মোনাজাত করেন, তো মোনাজাত করতে যে একটা হাসি দিয়েছি মানে ঠান্ডা লাগছে, ইমাম সাহেব কানের কাছে এসে বলে হুজুর মাপ ভালো না, চোদ্দ দিন
চিনেনে তোরা পোনারে ওরে বুঝুম না, এ সংসারে কেউ নাই আপন জনা। ভাইরা আমার ও বন্ধুরে, কোরআনের আইন মতক জীবন যাপন করো, এটাই বাঙালি হুজুরের কথা, তোমার জান্নাতের দরজা খোলা আছে। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এতে কি জান্নাত খুলবে? আমার ভিতরে বহুত জঞ্জাল, বাহার উজালা ভিতর কালা, তার মানে বাইরে হুজুর ভিতরে কালা। এই ভিতরের চিকিৎসা একমাত্র কোরআন দিয়ে করো, তাছাড়া এই চিকিৎসা করার আর কেউ নাই। লা ইলাহা সা কি হবে? আহা, জিকিরের যা ভাব তাতে মনে হচ্ছে রাত মেলা হয়ে গেছে, তবারক দিবে কোন সময়? জোরে জোরে লা ইলাহা সবাই, ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। আমি আজকে শুনলাম আমার শফিকুলের আব্বা বলিছে যে গতবার ওয়াজ শুনে প্যাড ভরেনি, এবার কিন্তু শর্ট করে যেন না সারে, তুললেন 12:15 বাজে। আচ্ছা বলেন, খাতা কলমটা কি জন্য নিয়ে বসে আছে? আপনার তো একদিন, তো আপনি ফজর পর্যন্ত বসে থাকতে পারেন, কিন্তু আমার এখনো 4 মাস একভাবে চলবে। ওয়াজ যদি শুনতে হয় বক্তাকে এসার পর পরে দিতে হয়, কথাটা বুঝছেন? ঘন্টার পর ঘন্টা ওয়াজ হবে, কালেকশন হবে। এখন খাতা কলম আলাদা চিন্তা করতেছে যে কি রে, দ্বিতীয় বক্তাও মাল তুলল না, এ বক্তা আবার কি করবেন তার ঠিক নাই। কমিটি চিন্তা করতেছে কি বা হয় কি বা হয়। আসুন, কালেকশনও করতে হবে, ওয়াজও করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, সবাই বলি আমিন, জোরে বলি আমিন। আল্লামা আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলাইহি শিগগিরই চা দেন, চিনি দেন, চিনি রাখবেন, আমার কি ডায়াবেটিস হয়েছে নাকি? আল্লামা আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসা করেছেন, সুবহানাল্লাহ। বলুন, মাদ্রাসা দুই রকম, একটা আবাসিক একটা নন আবাসিক। আবাসিক মানে মাদ্রাসায় থাইকে খাইয়ে দেয় পড়ে, এটাকে বলে আবাসিক। আর বাড়ির থেকে গিয়ে, জায়গির থেকে গিয়ে পড়ে, এটাকে বলা হয় নন আবাসিক। যে নন আবাসিক একটা ছেলে পড়ে, ওই মাদ্রাসায় যায় আসে, মাঝখানে দুতলা বাড়ি, এক বিশাল জমি, জমিদার, এখানে জমিদার বাড়ি আছে নাকি? দেখলাম বিশাল প্রাচীর, ও দেখলে বোঝা যায় জমিদার বাড়ির ভাব, আবার বোঝা যায়, আগে ওদের ভাব ছিল, এখন আর ভাব নেই। কত জমিদার, নদীরে কুল ভাঙ্গে কুল গড়ে রে মানুষ, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। বহুত জমিদার বাড়ির বিল্ডিং এর মধ্যে বট গাছ উঠেছে, আছে না? ওসব কথা আলোচনা পরে, যেটা আলোচনা করতেছি এইটা, এক জমিদার বাড়ির সামনে দিয়ে যায় জমিদার বাড়ির, জমিদারের বউ ওই ছেলের উপর একটু কু নজরে তাকায়, চুপচাপ ওয়াজ শুনতে হবে। খালি কি ছেলেরাই খারাপ আছে, মেয়েরাই নাই? নাই। তাহলে একটা নারী নির্যাতন যদি হয়, তাহলে নারী নির্যাতন, নারী যে আবার পুরুষকে নির্যাতন করে, এই কথাটা কেন হয় না? ওটার বিচার নাই, ওটার কোনো বিচার নাই। তার কারণ আপনার যে একটা ছেলে, চেহারাবান ছেলে, কত কষ্ট করে লেখাপড়া করছেন, এইবার মহিলা পাশ লাগি কয় হ্যালো ভাইয়া, প্রথম হলো ভাইয়া, মানে এমন করে দিবে যাতে শয়তানে কেতকুতো মারে।
এই যে শয়তানে কেতকুতু মারে, এই মহিলা যে পুরুষকে সাইজ করে, এটা কি অপরাধ হবে না নাকি? খালি কি যুবকরাই আসামি, যুবতীরা কি আসামি নাই নাকি? আছে না? হ্যাঁ, যুবক ভাইরা তোমরা চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, দাঁড়াও আজকে দেখতে। মহিলা প্যান্ডেল তো নাই না? আছে। একটা কথা মেয়েদের বিরুদ্ধে হবে না, বলেন ইনশাআল্লাহ। তো জমিদারের মেয়ে কু নজরে তাকায়, কু নজরেই তো শয়তানের কেতকুতু নাকি? তাকাতি তাকাতি মানে ভালোবাসি ফেলেছে। আজকে মাদ্রাসার ভিতরে বুখারি শরীফ খতম হবে, এটা একটা মাদ্রাসার ছাত্রের জন্য একটা বাৎসরিক বিশাল ব্যাপার। তো বুখারি শরীফ খতম হবে, উনি গোসল করে ওযু কালাম করে বুখারি শরীফ নিয়ে যাচ্ছেন। জমিদারের বউ দুতলার থেকে কাজের মেয়েকে ডাক দিয়ে কয় ছেলেটাকে ডেকে আনো। বলে কেন? বলে দুখান হাদিস জিজ্ঞাস করবো। নাকি বলছে ভাইজান আসসালামু আলাইকুম, আপনাকে ডাকে কে? কইছে জমিদারের বউ। বলে পাগল নাকি, আজকে আমার বুখারি শরীফ খতম, আমার এমনি লেট হয়ে গেছে? দুতলার থেকে ওই সন্ত্রাসী বেয়াদব মহিলা ডাক দিয়ে কয়, এরে যুবক, দুখানা হাদিস জিজ্ঞাস করতে কতটুক টাইম লাগবে? এতটুক টাইম কি তোমার সহ্য হবে না? চিন্তা করতেছে জমিদারের বউ গেছে। এটা কি টেবিল? কি টেবিলের উপরে জমিদারের বউ বলতেছে হাদিসগুলো রাখো, দুতলায় চলো। কইছে আপু আপনি আমাকে তাড়াতাড়ি ছাড়া লাগবে, আমার আজকে মারাত্মক দিন, আজকে আমার মা বাপের জন্য দোয়া হবে, বুখারি শরীফ খতম হবে, আর আল্লামা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি দোয়া করবেন। বলে দোয়া মো হবে, চলে যায় দোতলার উপরে বেডরুমের ভিতরে নিয়ে দরজা বন্ধ করলো, জানলা বন্ধ করলো। যুবক জিজ্ঞাসা করে আপা ব্যাপারটা কি? বলে বহুদিন ধরে তোমার উপরে আমার চোখ পড়েছে, তুমি আমার আশা মিটাবা, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ, আর একবার বলেন নাউযুবিল্লাহ। তোমার সাপ লাগবে না, টুপিতে হবে না, দাড়িতে কোলাবে না, চরিত্র যদি ঠিক না থাকে, সুদ যদি না ছাড়তে পারো, ঘুষ যদি না ছাড়তে পারো, সেটারই চালাকি যদি না ছাড়তে পারো, ইনশাল্লাহ মাশাল্লাহ আমার নবীর দুহাই দিয়ে ধর্মটাকে বেইজ্জতি করো না। বলে বলেন কি? বলে হ্যাঁ। ওয়ালা, ছেলেটা বলতেছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা, যিনা করা মহাপাপ কোরআনে বলছে। বলে রাখো তোমার কোরআন, ও তো এখন বন্দি। করে সর্বনাশ। তো বলছে আপা কিছু মনে করবেন না, তো যদি আপনার সাথে জিনা ব্যভিচারী করাই লাগে, বাথরুমটা কোন দিকে? বলে এদিকে। বলে একটু ফ্রেশ হয়ে আসি। বলে যাও বাথরুমের দরজা বন্ধ করি, কান্দে বাবু কোন বিপদে ফেলাইলা, তোমার বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, আজ তুমি আমার জীবনটা কোন পরীক্ষার মধ্যে ফেলা এলা? আল্লাহ আল্লাহ, আমার বুখারি শরীফ খতম হওয়ার দরকার নাই, আমার মাওলানা হওয়ার দরকার নাই, এই চরিত্রহীনা মহিলার কাছ থেকে আমার ইজ্জতটা তুমি বাঁচা। ধর্মটা খেয়াল করেন, উনি কিন্তু আর মাওলানা হওয়ার খায়েশ নাই, মহাদ্দেশ হওয়ার খায়েশ নাই, ওনার খায়েশ হলো যে এই মহিলার কাছ থেকে আমার চরিত্রটা বাঁচাও। বাথরুমের মধ্যে কান্দে, বাথরুমের মধ্যে বাঁচাবে কান্দে? সন্ত্রাসী মহিলা কাজের মেয়েকে বলছে বল, দেরি করতেছে কেন, তাড়াতাড়ি আসতে বল। বাথরুমের কাছে যাই, কয় আসেন? বলে এখনো ফ্রেশ হতে পারি নাই, তাড়াতাড়ি আসেন। শেষ পর্যন্ত নিজের ইজ্জত বাঁচানোর তাগিদে নিজে পায়খানা করে ওই নিজের পায়খানা ক্রিমের মতো মুখে লাগায় দাঁড়িয়ে আছে, দরজা খোলা। কাজের মেয়ে বলতেছে কোত্থেকে পাগলা ধরে নিয়ে আসছেন, পায়খানা মাইকে বসে আছে? বলে ঝাড়ামার বাইর কর। বাইর করে দেওয়ার পরে বুখারি শরীফ গুলো নিয়ে রাস্তার ভিতরে এক পুকুরে পরিষ্কার করে গোসল করলে কি আর নাপাক থাকে নাকি? জোরে কম,
পায়খানা লাগলো নাজায়েজ, এমনকি মদও লাগলো, ধুয়ে পরিষ্কার করলে কি আর নাপাক থাকে নাকি? কিন্তু মনের মধ্যে যদি বাবাজি নাপাক ঢুকে যায়, ওই জায়গায় তো পানি দিয়ে ধোয়ার কোনো রাস্তা নাই। ঠিক কিনা? টুপি বানাইছে দর্জি, জুব্বা বানাইছে দর্জি, পাগড়ি বানাইছে দর্জি, কিন্তু যে মন নিয়ে আমার মৌলাকে ডাকব সেই মনের দর্জি একমাত্র আল্লাহ। গোসল করেছে, পাক পবিত্র হয়ে চলে গেলেন, যাই দেখে বুখারি শরীফ খতম হয়ে গেছে, কেবল তেলাওয়াত করছে, দোয়া হবে, পিছনের বেঞ্চে যাই বসে কাঁদতেছে যে মাবুদ আমার এই বছর না হলে আবার বছর খতম হবে, কিন্তু তুমি যে এত বড় শক্তি তোমার, এই সন্ত্রাসী মহিলার হাত থেকে তুমি আমার ইজ্জত বাঁচাইছ, আলহামদুলিল্লাহ। মোনাজাত হয়ে গেল, ছেলেটা মনটা খারাপ করে বসে আছে, বছর একটা বছর মিস হয়ে গেল। এইবার বাবাজি রে আস্তে আস্তে আলেম ওলামারা সব ওঠা শুরু করলো, সব থেকে মহতামিম যিনি বড় হুজুর আল্লামা আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাইহির চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। অন্যান্য আলেমরা জিজ্ঞাসা করে, হুজুর হুজুর হঠাৎ করে চোখ রক্তের মতো লাল হয়ে গেল, ডাক্তার ডাকবো নাকি, প্রেশার বেড়ে গেল নাকি, বলেন না ডাক্তার ডাকবো নাকি, বলেন না হঠাৎ করে এমন কেন? বলে প্রেশার বাড়ে নাই, প্রেশার লো হয় নাই, আমি অবাক হয়ে গেছি, তার কারণ তোমরা সাধারণ আলেম আর আমি সাধারণের থেকে আরেকটু হলেও অসাধারণ, তার মানে উনি একজন অলি লোক ছিলেন। বলে হুজুর কি ব্যাপার? বলে শোনো, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা আতর রেখেছেন, এই আতরটা নিজে হেফাজত করে রাখেন, এই আতর কাকে দিবে যেন? দুই উরুতের মাঝখান মানে লজ্জা স্থান, আর দুই ঠোঁটের মাঝখান মানে মুখ দিয়ে পেশাল পাইরো না, ভুয়া মিথ্যা বলো না। যে লোক জবানকে সঠিক রাখলো, নিজের ইজ্জতকে হেফাজত করলো, যত বড়ই কঠিন নারী হোক না কেন, যত বড়ই খারাপ পুরুষ হোক না কেন, নিজের ইজ্জতকে যে হেফাজত করলো, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই আতর নিজ হাতে তার গায়ে লাগাইয়ে দেবে। কিন্তু ওই আতর দুনিয়ায় তো আসবে না, হঠাৎ আমি অবাক হয়ে গেলাম, সেই আতরের ঘ্রাণটা আমার মাদ্রাসার মধ্যে কেন পাওয়া যায়? অন্যান্য আলেমরা বলছে, হুজুরি আপনারা অলির ব্যাপার, তাহলে আমরা আসি। সব উঠে চলে গেল আল্লাহর অলি, ওই ছাত্রকে কোলের মধ্যে জড়ায় ধরে কয়, আইরে বেটা, সন্ত্রাসী চরিত্রহীনা মহিলার কাছ থেকে যে যুবক ইজ্জত বাঁচায়, আর সন্ত্রাসী যুবকের কাছ থেকে যে যুবতী ইজ্জত বাঁচায়, আল্লাহ তাআলা ওই জান্নাতি আতর দুনিয়ায় তার গায়ে লাগায় দেয়। ভাইরা আমার, নবীজি বলেন দুইটা জায়গা যে হেফাজত করেছে, একটা হলো নিজের লজ্জা স্থান, আর একটা হলো জবান, এই দুইটা জায়গা যে হেফাজত করেছেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উম্মতকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যা। আমার মনে হয় আর ওয়াজ লাগে না, মনে হয় আর ওয়াজ প্রয়োজন হয় না, তার কারণ এত সুন্দর করে বুঝাচ্ছি, এইবার কি করবা তোমরা, চিন্তা ভাবনা করে বুঝোগা করোনা ভাইরাস কেন? এক মওলা না, আমার থেকেও ভালো বক্তা, কথা বলছেন তো দেখি হাঁপ এসে গেছে, হাঁপ ওয়াজ করতে গেলে নিশান কি ব্যাপার,
একটা বছর হুজুর দোয়া করেন আমি তোমার স্ত্রী কয়জন বলি স্ত্রী তো একটাই ছিল পরে আমার ষোলো বছরের একজন মহিলার পাল্লাই পড়ে আর কি করবো মনে রেখো এই নারী সাধুর সাধুত্ব খতম করেছে পীরের পীরত্ব শেষ হয়েছে নবাবের নবাবিত্ব শেষ হয়েছে পর্দার আড়ালে মা বোনেরা মনে করবে হুজুর মনে হয় নারী বিদ্রোহী না মা না গো তোমার কত ভাগ্য ভালো গো মা তোমার পেটে এক বা দু লাখ চব্বিশ হাজার পয়গম্বর ছিল তোমার পেটে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সভাপতি তোমার ওই পেটে আমি প্রধান বক্তাও ছিলাম গো মা মার পেটের থেকে বের হয়ে এই সন্তান মার বিরোধিতা করে তার কারণ কি মা গো জন্ম দিলেই হয় না মাতা মা হওয়া কি সহজ কথা মেয়ে হইলেই কি মেয়ে নাকি আর বাবা হইলেই কি বাবা নাকি জোরে বলেন ঠিক কিনা মেয়েদেরও কিছু ওয়াজ হওয়ার দরকার আছে কি নাই মা ফাতিমা আগামীকালকে মারা যাবেন আজকে রাত্রে এশার নামাজ পড়ে যাই নামাজে চিৎকার করে কান্দতেছেন হাসান হুসাইন জালনায় কান বাঁধানো হজরত আলী দরজায় কান বাঁধানো হাসান হুসাইন বলছে আব্বা আম্মা কান্দে কি বলে দেখেন তো মা ফাতিমা কালকে যে মারা যাবেন হাসান হুসাইনের জন্য কান্দেন না স্বামীর জন্য কান্দেন না উনি কান্দেন আরে মাহবুব বলবো নাকি কি বলে কান্দে বলবো আরে বাবু আমি তোমার হাবিবের বেটি আমার চুলের আগাত পৃথিবীর কোন পুরুষ দেখে নাই আমার চেহারা পৃথিবীর কোন পুরুষ দেখে নাই আমি তোমার হাবিবের মেয়ে এত পর্দা নসীন ছিলাম আগামীকাল আমার জান কবজ হবে আজরাইল যে আমার বুকের উপরে হাত দিবে এই লজ্জায় আমি যে শেষ হয়ে যাচ্ছি খুব খেয়াল জ্ঞানীকে বেশি ওয়াজ করা লাগে না মা ফাতিমা বলছে যে আজরাইল আমার বুকে হাত দিবে এত লজ্জায় মরে যাচ্ছি জীবন দেওয়ার সময় আজরাইল লাগে নাই আর জীবন নেওয়ার সময় কেন আজরাইল লাগবে আজরাইল বুকে হাত দিবে যার জন্য মা ফাতিমা চিৎকার করে করে কান্দে ও মা বোনেরা আর তুমি যে দর্জির দোকানে গিয়া দর্জির কাপড় মাপা ফিতা দিয়ে তোমার বডির সমস্ত লম্বা চওড়া মেপে আসতেছ আমি বাঙালি হুজুর যদি কানতে কানতে চোখ দিয়ে রক্ত বের হয়ে যায় গো মা তোমার জাহান্নাম ঠেকানো মোটর বুদ্ধি আমার না এত সস্তা নাকি জান্নাত আর এত সস্তা নাকি ওলি বড় পীর আব্দুল কাদের জিলানির মা গোসল করে কাপড়টা ডাফের সাথে রৌদ্রে দিয়েছে বড় পীর সাহেবের মা এসে বাবা এসে আগুন ধরায় দিলেন বড় পীর আব্দুল কাদের জিলানির মা ডাক দিয়ে কয় স্বামী গো মাত্র নতুন কাপড় একদিন পরা হলো পোড়াই দিলা কেন বড় পীর সাহেবের মা বলে স্ত্রী রে এই কাপড়ের উপরে অপর পুরুষের চোখ পড়েছে এই কাপড় তোমার পরনে দেওয়া হারা জ্ঞানী বুঝে ইশারাই বুঝে নেও বাবা কেয়ামতের মাঠে এত সহজ জায়গা নয় জাহান্নাম যেমন কঠিন আবার জান্নাত তেমন কঠিন গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু জান্নাত এত সহজ নয় জান্নাতের চাবি আছে আমার মওলার কাছে বন্ধুগণ মা বোনেরা সব ধরনের ওয়াজ হবে ইনশাল্লাহ যদিও ঘড়িতে বারোটা বাজে তো অসুবিধা কি রাজি আছেন তো আমি যতবেলা ওয়াজ করবো ততবেলা থাকবেন তো কারা কারা থাকবেন না হাত তোলেন তো সব হাত তুলে ফেলেছে আরো জোরে জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা দেখেন তো আমি একটা গজল বলতেছি, আমার জহর হলো গজল বললো, আমি একটা গজলে টান মারতেছি। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ কার সাথে? নবীজি রোশনে। মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কিনা? উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলার পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর কথা, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে আমার হাবিবকে বেশি বেশি করে ভালোবাসো, হাবিবের সঙ্গে ভালোবাসা করো। এইবার আসুন বন্ধুগণ, কিছু কিছু বাউল সম্প্রদায় আছে, মুখে দাড়ি নাই, মাথায় বাবরি চুল আছে, বাউল দেখেছেন? যারা গান গায় বাউল, মুখে দাড়ি নাই, মাথায়, আচ্ছা মুখে দাড়ি নাই, মাথায় লম্বা চুল, এটার কারণটা কি? ওরা বলবে চুল রাখা সুন্নত, তাই তো? বাবরি রাখা সুন্নত। ওরে বেকুবের বেটা, বেকুব সব থেকে যে সুন্নতে মুয়াক্কাদা, জরুরি সুন্নত যে দাড়ি, দাড়ি নাই কিন্তু কি আছে? চুল আছে। এইবার তারা গান গায়, কি গান? তুমি ডুবায়ে ভাসাইতে পারো তাইতে তোমায় ডাকি আমি, এলাহি আল মিনগো আল্লাহ বাদশাহ আলম পানা তুমি। আল্লাহ রসুলেরই গান গাচ্ছে কিন্তু মুখে নাই দাড়ি, মাথায় আছে বাবরি চুল, পকেটে আছে সিগারেটের প্যাকেট। ও কোনোদিন মসজিদে ঢুকলো না, আসলে কি সে আল্লাহ রসুলের গান গায়? এটাকে আশেকে রসুল বলা যাবে না? জোরে বলেন না, জোরে বলেন না। এবার আপনারা ওয়াজ শুনে রাত দুটো বা তিনটা বাজলো, বাড়ি গেলেন, ঘুমায়ে গেলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। বউ ডাকতেছে, কি গো নামাজে যাবা না? বলে আরে চুপ করে থাক, কালকে যে কান্দা কান্দিছে এখন 10 দিন না গেলেও চলে। এটাকে আশিকের রসুল বলবে যদি কোন বলেন? ওই বাউল, যে বাউল লম্বা চুল কিন্তু গান গাচ্ছে কি? মুর্শিদ যারে দয়া করেছে, বাউলের টান দেখলে কিন্তু উনি দয় খান্দে। মুর্শিদ যারে দয়া করেছে পীরিতের বান মাইরা, তারে ঘরের বাহির কইরা আছে। আর কিছু কিছু আসে তো এইসব সিটারি ছাড়িয়ে দিয়ে, ওই যে মসজিদের দরজা খোলা আছে, সুবহান রব্বেল আলা বলো, জান্নাতের দরজা খোলা। যার নামাজ নাই তার জান্নাতের দরজা খোলা নাই, যার নামাজ আছে তার জান্নাতের দরজা খোলা আছে। ভাইয়ারা হযরতে মিরাজে যখন নবী গেলেন, মিরাজে সিদরাতুল মুনতাহা ছেড়ে যখন রপরপে চলে গেলেন আরশে মুআলা পর্যন্ত নবী একা একা, একটুখানি মনের কাছে কেমন কেমন করে গো। হঠাৎ করে নবী দেখে চারপাশ দিয়ে মনে হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে বেড়া। হযরত বেলাল আশেকে রসুল ছিলেন কি ছিলেন না? ছিলেন, হয়তো মুখে ছিল না দাড়ি, নাকি মুখে দাড়ি ছিল? বেলাল নামাজ পড়তে, হযরত বেলাল কি নামাজ পড়েনি? পড়ছিলেন, জোরে কোন? বেলাল মসজিদে নববীর স্থায়ী মুআজ্জিন, জোরে কোন? মারহাবা। ভাইয়ারা আমার কেমন প্রেমিক ছিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
নবীর বাড়ির দিকে তাকাতেন। হযরত বেলাল বলে, আমার আজানের সার্থকতা, আমি যখন আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে নবীর বাড়ির দিকে তাকাতাম, নবী যখন বের হয়ে আসতেন উনার চেহারা দেখা এটাই আমার আজানের সার্থকতা। নবীজি ইন্তেকাল ফরমাচ্ছেন, সাহাবীরা বিদায় নাই। নবী জিজ্ঞাসা করে, বিলাল কই? বিলালকে ডাকতে গেছে। বিলাল শুধু মির্গির ব্যারামের মতন কাঁপে আর চোখের পানি পড়ে বিলাল ডাকতেছে। এই গুনাগারকে কেন ডেকেছেন বলে, বিলাল রে আমার বিদায়ের সময় কতজন দোয়া চাই, কত কিছু চাই, তুমি তো কিছু চাইল না বলে, আমি যা চাইবো আপনি কি দিতে পারবেন নাকি? সাহাবিরা সবাই কি অবাক ব্যাপার, কয় কি রে কি চাবে, তুমি কি চাবা বলে, আমার চাহিদা বিশাল। নবীজি বলেন, বেলাল যদি বলি একুত পাথর দিয়ে তোমার বাড়ি বানিয়ে দিতে তা আল্লাহ দেবেন, কি চাও বলো? চিৎকার করে কান্দে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলাল ইয়াকুত পাথর দিয়ে বাড়ি বানানোর প্রয়োজন নাই, আমার কোটি কোটি টাকার প্রয়োজন নাই বলে, কি চাও? হুজুর আমার শুধু এই বিপদের, এই আপনার বিদায়ের সময় আমার একটা ঠিকানা দরকার বলে, কি ঠিকানা বলো বলো? ইয়া রাসূলুল্লাহ ঠিকানা হলো ওইটা, কিয়ামতের মাঠে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তমাম পৃথিবীর মানুষ পুনরায় কবর থেকে উঠবে সেই মহাবিপদের দিনে, এত লোকের ভিড়ে আপনাকে আমি কোথায় খুঁজব? কিয়ামতের মাঠে গণবী আপনি কোন জায়গায় থাকবেন এই ঠিকানাটা দিলে আমি খুশি হয়ে যাই, এর নাম হলো আশেকে রসুল। তারপরেও হয় নাই কি, ভালোবাসে না নবীকে? জোরে বল, ভালোবাসে না? ভাইয়েরা আমার এমন ভালোবাসে, এমনিতেই ভালোবাসা জন্মগ্রহণ করে নাই। নবী মিআরাজ থেকে এসে বলে, বিলাল রে এমন কি ইবাদত বন্দেগি কর গো যে আর সে মাল্লাই যাইতে মনে হচ্ছে তুমি আমার সাইড সাইড দিয়ে হেঁটে বেড়াচ্ছ। হযরত বেলাল চোখের পানি ফেলায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমল কালাম নাই গো, যেদিন থেকে আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ফেলেছি ওই দিন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আমার জীবনে তাহিয়াতুল ওযু নামাজও কাজা না। সুবহানাল্লাহ, কি নামাজ তাহিয়াতুল ওযু কাকে বলে? আমরা মসজিদে গেলে আগে দুখুলুল মসজিদ পড়তাম না, তাহিয়াতুল ওযু, ওযুর পরে যে নামাজ পড়া লাগে তাহিয়াতুল ওযু, মসজিদে দাখিল হওয়া লাগে দুখুলুল মসজিদ। সব আস্তে আস্তে ছাটাই হয়ে গেল, কোথায় গেল তাহিয়াতুল ওযু, কোথায় গেল দুখুলুল মসজিদ? আস্তে আস্তে আমরা মনে হয় আমরা সব আশেকে রসুল হয়ে গেছি, এত নামাজ আমাদের দরকার না। বন্ধুগণ, আশেকে রসুল মানে বাবরি নয়, আশেকে রসুল মানে গজার গন্ধ শরীরে। কিসের গন্ধ? গজার গন্ধ আর কই? আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। ও মুরিদ ভাইরা, তোমার যদি আমল ঠিক না থাকে তোমার কলবের ভিতরে কোনো মুর্শিদ আয়না বানাইয়ে দিতে পারবে না, আয়না হলো তোমার যার যার আমল। ভালো করে শোনো, ঠিক মানে এখনো তো শুরুই হয়নি, কেবল ভূমিকা চলতেছে, ভালো করে শোনো। দক্ষিণ দিকে একটা মাজার আছে, এখনো ডাক দিলে কুমির চলে আসে। গেছেন নাকি? গেছেন বাগেরহাট? একটা একটা কুমির মারা গেছে আর একটা বাইসি আছে। কুমির কি যাতা জিনিস নাকি? আর সেই কুমির ভাসতে ভাসতে আসে কালা পাহাড় আর ধলা পাহাড় বলে ডাক দিলে। এই হযরতে খান জাহান আলী, এত বড় আল্লাহর ওলি, ভালো করে তরিকতের ভাইয়েরা শোনো, মানিকগঞ্জের ভাইয়েরা শোনেন,
মাইজ ভান্ডারী ভাইয়েরা শোনেন, চিস্তিয়া ভাইয়েরা শোনেন, আটরশী ভাইয়েরা শোনেন, ফুরফুরাজনপুরের ভাইয়েরা শোনেন, আমি কোন পীরের বদনাম করি না, তবে আমি মুরিদের বদনাম করি। কি জন্যে? দেশে এমন মুরিদ আছে ও মসজিদ চিনেই না। ওরা আবার কয় ওটা কোনদিন আল্লাহর ঘর হতে পারে না, মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। তাহলে তার আর এইসব মসজিদে যাওয়ার কোনো দরকারই নেই। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথাই বয়ে যায়। এসব বাদ দে, আমি আগেই বলছি আমি কোনো পীরের বিরুদ্ধে বলছি না, কিন্তু মুরিদের বিরুদ্ধে বলতেছি। কিছু নাখান্দা মুরিদের কারণে আজকে পীরের দরবার বদনামের সম্মুখ সম্মুখীন হয়ে যাচ্ছে। জোরে বলুন ঠিক কেন? খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহ ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে, বলছে বাবা আজকে আমি নামাজ পড়াবো। ইমাম সাহেব বলছে হুজুর আপনারা আল্লাহর ওলি লোক, সব সময় আল্লাহর খেয়ালে থাকেন, সোরা ভুল হতে পারে, রুকু ভুল হতে পারে, সেজদা ভুল হতে পারে, আপনি সব সময় আল্লাহর খেয়ালে থাকেন। জোরে কোন কার খেয়ালে? আচ্ছা ইমাম সাহেব যদি বলে যে হুজুর আপনি সব সময় আল্লাহর খেয়ালে থাকেন, তাহলে ইমাম সাহেব কার খেয়ালে থাকে? আপনার ভূত ইমাম সাহেব চাকরির খেয়ালে। ভালো করে মনে রেখে, আমাদের ওখানে এক লোক বলল যে ইমামতি গ্রামে এখানে ইমামতি করতে গেলে মোনাজাত করা লাগবে, তো সেই লোক বলছে আমরা মোনাজাত করতে পারবো না, বলে তাহলে এখানে ইমামতিও চলবে না। তখন আমাকে বলছে হুজুর ছোট করে মোনাজাত করলে হবে? আমি ছোট বড় জানি না, তুমি মোনাজাত করবে না হলে আমাদের এখানে চাকরি হবে না। এখন ইমামতি করে সালাম ফেরানোর পরে আল্লাহুম্মা আমিন বিরহমাতিক, তার মানে এটা হলো ইমামতি ঠেকাইনি মোনাজাত। ভাইরা আমার খালি কি পীরেরা, আমরাও নন্দভণ্ড। করোনা ভাইরাস আমাদেরকে তেড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু আমাদের চোখের মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে, এইসব মুসল্লিদের চোখের পানি পড়িছে, যার জন্য চাইনা আমেরিকার মতন অত ঝাড় দেয়নি। নারী মানে কি, আমেরিকায় যেভাবে মরিছে, চাইনা ইটালিতে যেভাবে মরিছে, সেই তুলনায় আমাদের দেশে ভাইরাস হয় নাই। কেন হয় নাই? প্রথম মরিছে 110-120 করতে করতে এখন এসে 25-26। আরে 25-26 জন যদি মরে যায় তো আমার মতন ওর ভিতরে জন্ডিজি তো মরেছে 50টা, ওইগুলো করোনা ভরে ছেড়ে দিয়েছে। ও সব কথা পরে, আগে যে কথা আসি, তুমি হুজুর আপনি নামাজ পড়েন না, বলে দাও তো সরো, নামাজ দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে এক রাকাত পরে আর এক রাকাতের শেষ সেজদায় গিয়ে খান জাহান আলী সেজদা তোলেন না। ইমাম সাহেব বলছে আমি আগেই বলেছিলাম আল্লাহর ওলিরা কোন খেয়ালে থাকে। এখন কি করা যায়? দেরি দেখে মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব সালাম ফিরায় ফেললেন, বেলা 8টা বেজে গেল, ইমাম সাহেব খান জাহান আলী সেজদায় পড়ে আছে। এই জায়গাতে, ঠিক এই জায়গাতে কানটা লাগায় দেখে খান জাহান আলী নাই গো, মৌলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি এসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে কান দিবে ভুবন। হা কত কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো করে খেয়াল রাখো, তরিকত বুঝি না বে, তরিকত বুঝি না, যে মানুষ সেজদাই পড়ে মারা যায় জান্নাতের দরজা সবগুলো তার জন্যে খোলা হয়ে যায়। খান জাহান আলীর কথা গেল, ভাইয়ের আমার মহাস্থানগড়ে ইব্রাহিম আদ হাম্বলকির মাজার আছে কি নাই? ওই জায়গায় পশুরাম বাদশার বোন কি স্ত্রী আমার জানা নাই, শিলা দেবী যেখানে গোসল করত ওই জায়গায় উনি অজু বানালেন। অজু বানানোর পরে বলতেছে মুসলমান ফকির এখানে অজু বানাইছে, নাপাক হয়ে গেছে পানি। হ্যাঁ উনি আবার কি ঠাকুর, ওনার বউ এখানে গোসল করে না, ওই জায়গা বলে মুসলমান উজু করাতে পানি কি হয়েছে, নাপাক হয়ে গেছে। ভারতের কিছু কিছু ব্রাহ্মণ আছে পায়খানা ফিরে পানি লেয় না, ওই ওদের যে কি বলে যে পোলট্রি পেঁচানো, তার ভাই যে পায়খানা ফিরে উঠে গেল ফাঁকা মাঠে,
পানি টানি নিলে না, পানি না নিলে অসুবিধা কি, ওনার পল্টি তো পেশা নিয়ে আছে। মুসলমান আকাশ জমিন তফাত, ধরে বলেন মারহাবা। আমি দুই মাস এক বাড়িতে ছিলাম লন্ডনে, দুই মাস বাথরুমে যাই, কিন্তু বদনা একটা আছে, কিন্তু বদনা উবুর করা, আমি যাই বদনাটা তুলি, তুমি এত গলার লোক কিন্তু বদনা উবুর করা কেন, যখনই দেখি তখনই শুকনা। তো ওই বাড়ির একটা মেয়েকে জিজ্ঞেস করছি, ওগো খালা, খালা খালা বললে তো এমনি, তোমাদের বাড়িতে এতদিন যে থাকি, তে বাথরুমের বদনাটা উবুর হয়ে থাকে, তোমরা কি পানি ব্যবহার করো না? তো বলছে না, লন্ডনের পানি বরফ পড়া পানি, কঠিন ঠান্ডা, নরম জায়গায় ঠেকলে তো সেপটিক হয়ে যাবে। একজন লন্ডন সভ্রমণকারী লোক লিখতেছে, লন্ডনে যদি দামি দামি সেন্ট পয়দা না হতো, ও দেশের যা খাসলো দুর্গন্ধে, ওই দেশে মানুষ হাঁটা চলা করতে পারতো না। আমি আগেই বলেছি, একটা মুসলমান জীবিত থাকা কালীন আল্লাহ ইসরাফিলকে সিংহায় ফুঁক দিতে বলবেন না। ধরেন উনার ছেলে আমার মেয়ে বিয়ে দিব, কথাবার্তারা কমপ্লিট, আবার মনে করেন না যে কবে বিয়ে, তা মনে করেন, উদাহরণ দিচ্ছি, উনার মেয়ে, উনার ছেলে আর আমার মেয়ে বিয়ে দিব, ওনাকে বললাম তো 60 জন বরযাত্রী যাবেন, বিয়ের প্যান্ডেল সব কমপ্লিট, খাওয়া দাওয়া টেবিলে দেওয়া, কেবল বরযাত্রীর গাড়ি এসে নামলো, সবগুলো নামতেছে কিন্তু বর নাই। কি নাই? উনার ছেলে বর আর আমার মেয়ে। আমি কি ব্যাপার বর কই? হুজুর বর আমরা আনি নাই, তার কারণ বর হলো ক্লাস 8 পাস, আর বরযাত্রী ইঞ্জিনিয়ার ব্যারিস্টার LLB ডাক্তার ডক্টর আল্লামা, এত জ্ঞানী গুণী বরযাত্রীর ভিতরে ক্লাস 8 পাস ছেলে বর মানায় না, যার জন্যে আমি আনি নাই। এইবার বলেন তো, বর নাই বরযাত্রী আসছে, এক গিলাস পানি দিব নাকি? দিব না। যে রাস্তায় এসে ওই রাস্তায় হাঁট, লাফিতের বেটা লাফিত হাঁট। বর না থাকলে যেমন বরের দাম নাই, মুসলমান না থাকলে সৃষ্টি জগতের কোনো দাম নাই। বর যেমন বরের কারণে, যেমন বরযাত্রী পেট ভরে খায়, মুসলমানের কারণে তোর 14 গোষ্ঠী খাইয়ে গেলি, এতে কোনো সন্দেহ না। ঠিক ঠিক করেন, এখনো তো কিছুই হয়নি, কেবল ভূমিকা চলতেছে, কিন্তু রাত্রে মেলা রাত্রে দেওয়া হলে একটু সাদা দিয়েন ভাই। নারায়ণ তাকবীর। না, আমি যখন প্রথম আসলাম না, এই মোটামুটি 15-20 জন লোক দেখে আমার মনটা খুব খারাপ, যে কি ব্যাপার, তো আমার আত্মা ভরে গেছে যে এত লোক আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার ইব্রাহিম আদহাম বলখি, বলে কি বললি? নাপাক হয়ে গেছে, বলে আমাদের এই জায়গাতে শিলা দেবী গোসল করে, আর এখানে তুমি অজু করিছো, পানি নাপাক হয়ে গেছে। বাবা রে, ডাক দিয়ে বলতেছে, পরশুরাম আমাকে শুধু সেজদা দেওয়ার জায়গাটা ভিক্ষা দাও, মুসলমানের সব থেকে বড় তলোয়ার হলো নামাজ। আগামী কালকে রওনা দিবেন মহাস্থানগড়ে, মহাস্থানগড়ে যে জায়গায় মসজিদের ভিতরে ইমাম দাঁড়ায়, ইমাম যে জায়গায় দাঁড়ায় তার ডান পাশে এতখানি একটা বান্দানো জায়গা আছে, উঁচু করা, মনে হয় হিসাব করলে 5 ইঞ্চি, এইটা হলো উনার জায়নামাজ। ওই জায়নামাজটা বেছে নিয়ে পরশুরামের যত তলোয়ার অস্ত্র খণ্ড বিখণ্ড করে ইসলামিক রাষ্ট্র পয়দা হয়ে গেল। যত বড়ই নেতা হও না কেন, নামাজ ছাড়া তোমার নেতৃত্বে কোনো বরকত হবে না। বাঙালি হুজুরের গলা ভালো, তাই না? গলার মালিককে,
গলার মালিকের সাথে আবার কন্ট্রাক্ট করা লাগে যে গলাটা নষ্ট হওয়ার আগে তুমি কবরে নিয়ে যাইও। খবরদার, 40 বছর এক গলা। কোন কয় বছর? 40 বছর এক গলা। গলার মালিককে, সেই গলার মালিককে বলা লাগে, কখনো তোমারে যদি ভুলি, হ্যাঁ মালিক, হৃদয়ে আলো জ্বেলে নিয় কোলে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। ডাকো মালিককে, তোমার ভাষাই ডাকো, অন্ধ গায়ে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। মারহাবা বলেন। আমি কি বললাম? যত বড়ই নেতৃত্ব দিতে চাও, যার নামাজ নাই তার নেতৃত্বে বরকত নাই। উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতির পীর, জোরে বলেন মারহাবা। উসমান হারুনির বানানো মসজিদে আমি 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছি, ভারতের তারাগড় পাহাড়ের উপরে 1 সপ্তাহ ইমামতি করেছি, এবং তাও আবার রমজান মাসে। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহে মক্কা শরীফে গেলেন। এখানে হাজি সাহেব আছেন? এই হাজি কাবা শরীফে যদি 1 রাকাত নামাজ পড়িছে, খুদার কসম, ওর আমল নামায় 1 লক্ষ রাকাতের নেকি উঠে গেছে। কিন্তু এই মসজিদের নামাজে কত নেকি পাবে? কাবা শরীফে যদি 1 রাকাত নামাজ পড়া যায়, 1 লক্ষ রাকাতের নেকি। মদিনায় যদি 1 রাকাত নামাজ পড়া যায়, 50,000 রাকাতের নেকি। উসমান হারুনি মসজিদে নববীতে 50 ওয়াক্ত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। 50 রাকাত না, কিন্তু 50 ওয়াক্ত। ওয়াক্ত বেশি না রাকাত বেশি? ইলহাম আসতেছে নবীদের বেলায় ওহি, আর অলিদের বেলায় এলহাম শব্দের অর্থ হলো খোদাই আওয়াজ। উসমান হারুনি 50 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করেছ, আমি আল্লাহ তাআলা তোমার 50 ওয়াক্ত নামাজ কবুল করে নিলাম। আমরাও তো নামাজ পড়ি, স্বপ্নের মধ্যে কোনোদিন কেউ বলিছে নাকি তোমার নামাজ কবুল হয়ে গেছে? আর সালাতু মিরাজুল মুমিনদের সালাতে মেরাজ হয়, জীবনে মেরাজ হয়েছে নাকি? সরকাল হয়েছে? আমার আপনার যে নামাজ মেরাজ তো দূরের কথা, দুজকটা বাঁচলে বাঁচিয়ে যায়। আর ওনাকে বলছে তোমার নামাজ আমি কবুল করেছি। সুবহানাল্লাহ। তোমার নামাজ কবুল করলাম, 3টা দাবি করো, আমি 3টা দাবি পুরা করব। এই কথা যদি আমাকে বলতো, আমি বলতাম যে বাংলাদেশের দায়িত্বটা আমাকে দিয়ে দাও, শেখ হাসিনা মরে যাক আর আমি যেন রাষ্ট্রপতি হই, আগেই এই কথা বলতাম। আর উনি কি বলছে, কয়টা দাবি? 3টা দাবি করলে আল্লাহ 3টাই পুরা করবে। 1 নম্বর দাবি গো মাওলা, তুমি আমাকে মাফ করে দাও, বলে দিলাম। 2 নম্বর দাবি উসমান হারুনি বলো, উসমান হারুনি বলে মাবুদ গো, 2 নম্বর দাবি আমার তরিকায় যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলল তাদেরকেও দিয়ে দিলা। দাবি আর রইল কয়টা? 3 নম্বর দাবি গো মাবুদ, তাইফের মাটিতে পাথর খাওয়া নবী, ওহুদের যুদ্ধে পাথর মেরে দাঁত ভেঙে দিল, লোহার রড কাফেররা এই দিক দিয়ে ঢুকাই এই দিক দিয়ে বের করে দিল, কত যন্ত্রণায় আমার নবী ভোগ করেছেন, সেই দাঁত ভাঙ্গা পাথর খাওয়া নবীর সকল উম্মত গুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা কয়, 3 নম্বরটা এলাও হবে না,
তুমি যে বললা তিনটা দাবি করলে তিনটাই কবুল করব, তুমি তিনটা এটা অন্যটা করো। কেন, তুমি যে জবান দিলা, বলে জবান তো দিয়েছি ঠিকই আছে, তিনটা দাবি হলেই তো হয়। বলছে না, আখেরি পয়গম্বরের উম্মত গুলো যা আছে সব মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, উসমান হারুনি গো, মাফ করলে তো আমার খেলা শেষই হয়ে গেল। খেয়াল করতে পারছেন, সবাইকে মাফ করলে তো আমার খেলাই শেষ, আমি দুজক কি করবো? বলে না, তা আমি জানিনি, মাফ করে দাও, আমার এত দরকার নাই, মাফ করে দাও। আল্লাহ আপনি তো ওয়াদা ভঙ্গ করেন না গো। আল্লাহ তাআলা কয়, যাও যাও, তোমার কথা আমি রেখে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কি বললেন? তাহলে কি সব মাফ হয়ে গেল? যাও যাও, আমার দাঁত ভাঙ্গা পাথর খাওয়া নবী, নাতি জবাই হওয়া নবীর উম্মতে মুহাম্মদের ভিতরে নামাজি গুলোকে আমি মাফ করে দিলাম। মসজিদের খুঁড়া কি টাইলস নয়, মসজিদের খুঁড়া কি ঠাই গিলাস নয়, মসজিদের খোলা কি এয়ার কন্ডিশন নয়, মসজিদের খোলা কি মুসল্লি? এমন মসজিদ আছে, বিশাল মসজিদ, তার ভিতরে বিশাল বড় মসজিদ, ফজরে 10 জন, জোহরে 3 জন, তারপর ইমাম মুয়াজ্জিনকে দিয়েই আর কি, আসরে 5 জন, মাগরিবে এসে 15 জন, এশার নামাজে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া একটাও নাই, কিন্তু মসজিদে তুলে রেখেছো বাবা। নবীজি বলেন, আজান শোনার সাথে সাথে বাড়ির পার্শ্বের লোক যদি মসজিদে হাজির না হয়, আমি মুহাম্মদের মনে হয় আগুন ধরায় গ্রাম সব পুড়ায়ে দিই। কিন্তু পুড়ায় না কেন? পুড়ায় না, শুধু ওই বাড়িতে শিশু বাচ্চারা আছে, এরা মারা গেলে তো আর নামাজি পাওয়া যাবে না, ওই বাচ্চার মুখের দিকে তাকে আমি জ্বালাই না। অন্ধ একজন বলতেছে, আমি জন্মান্ধ, মার পেটের থেকে পড়ে অন্ধ, আমার কি মসজিদে যাওয়া লাগবে নাকি? বলছে তাই নাকি? বলে হ যাও, মসজিদে যাও না, বাড়িতে নামাজ আদায় করো। অন্ধ চলে গেছে, ডাক দিয়ে বলতেছে, অন্ধ আপনি শোনেন, আপনি কি বাজারে যান বলে হ্যাঁ, মার্কেটে যান বলে হ্যাঁ, বাজারে যদি যান, মার্কেটে যদি যান, সব হিসাব যদি ঠিক আছে, তাহলে আর বাড়িতে নামাজ পড়বেন না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন, এটা হলো শরীয়তের কঠিন শাসন। নামাজের ওয়াজ যেখানে হবে সেখানে মুসল্লির মন বসবে না, সেই ওয়াজ মজা লাগে না। মজা ওয়াজ, টেস্টের ওয়াজ হলো হাসি তামাশার ওয়াজ করেন, তখন বলবে ওই বক্তাটা খুব ভালো হাসাতি পারে। দেখেন না, কিছু কিছু বক্তা গান গায়, কিছু কিছু বক্তা গান গায়, ওরে যুবতী তুই দেহ দিলি মন দিলি না, মন দিলি দেহ দিলি না, এরকম একটা কতগুলো নাজায়েজ গান গায়। তখন এই যুবকরা, তখন শয়তান এতটুকু মারে, ওই বক্তা ডাইনেন ভাই, আরে কি রস, রস ওয়াজ কোনোদিন রসের হয় না, জোরে বলুন ঠিক কিনা। আগে নামাজ, 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 হাতে বাজে 12:30, কত 12:30, এবার বলুন, আর না হয় আধা ঘন্টা ওয়াজ করবো, 1টা বাজবে, তারপরে কালেকশন, আপনারা অত টেনশন করেন না, আমি যখন ওয়াজ শুরু করেছি মেয়েদের ওয়াজ হবে, যুবকদের একটা আইটেম বলতে পারবো, সেটা হলো 14 ফুল গাছ যে কত চুরি করা করবে। হ্যাঁ যুবকরা, তোমরা রেডি হও, 14 ফেব্রুয়ারির ওয়াজ কি বলবো নাকি? জোরে বলেন, বলবো। এটা কি মুসলিম রাষ্ট্র যে 14 ফেব্রুয়ারি তোমরা ভালোবাসা দিবস পালন করো? পাইছো কোথায়? তবে হ্যাঁ, ভালোবাসা দিবস জায়েজ, ভালোবাসা দিবস জায়েজ। যুবকরা চিন্তা করতেছে, এরকম হুজুরই তো খুঁজে বেড়াচ্ছি, এরকম হুজুরই তো খুঁজতেছি, কত টাকা লাগবে হুজুরকে নিয়ে, ভালোবাসা দিবস জায়েজ, এটাও মনে রাখো,
তবে ওয়াজের ভিতরে শুনি বুঝি শুনি তোমার দিবেককে জিজ্ঞাসা করো যে আসলে ভালোবাসার দিবসটা জায়েজ বা কি পরিমাণ জায়েজ, এখন সেই দিকে কথা নয়। এত কষ্ট করেছেন, এত বড় প্যান্ডেল তবারক মনে হয় আছে নাকি? আবার শুনলাম নাকি 7-8 মন। বাবা, পারনে আল্লাহ লোক দেখছিল, মারহাবা, 1 মন 10-এর কাঁচা মরিচি, সুবহানাল্লাহ। তবারক মোটামুটি আছে, যখন এত খরচ করার পরে শুধু মসজিদ খানের উন্নতি কল্পে জোরে বলেন ঠিক কিনা? বেজার হয়ে লাভ নাই, তার কারণ আমি ওয়াজ করলে আমার মার্কেট ভালো হবে, আমি যদি মার্কেটিং করে চলে যাই আমার বদনাম হবে কালেকশনটা না করলে। কিন্তু কালেকশন করলে আবার আপনারা কষ্ট পান। মানে শফিকুলের আব্বাই যেহেতু আমার পরে রাগ যে ওয়াজ করতে পারে না, আমি ওয়াজ করনেওয়ালা, কিন্তু একেবারে শেষ রাত্রে দিয়ে খাতা কলম রেডি রাখবা, কোন সময় কি করব, তো শর্ট টাইম, একেবারে শর্ট টাইম, কোনো রকম লেট করা যাবে না। নবীজি ঘাড়ের চাদর, গায়ের চাদর মসজিদে নববীর বারান্দায় ফেলাইয়া দিয়ে বলছে যুদ্ধ বিদ্রোহে কে কি দিবা তাড়াতাড়ি দাও। আজকে আল্লাহর ঘরখানার দিকে আব্বা মা মারা গেছে, আব্বাও নাই মাও নাই, এর মতো দুঃখী আর পৃথিবীতে নাই। ওর যদি 50 কোটি টাকা যদি বিছানার তলে থাকে ওই ঘরে শান্তি নাই। এই দেখেন এখন কালেকশন শুরু করছি, সব লোক সামনে আসবে কি দেখবেন, বিড় 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 করে সব চলে যাবে, ঠিক তবারক দেওয়া আসবে। এখানে এমন কোনো চাহিদা নয় যে আপনাকে 10,000 টাকা দিতে হবে। একটা মসজিদের উন্নতি কল্পে এত ব্যয়বহুল মহাফিলে যদি আপনারা কিছু না দেন তাহলে কি হয় নাকি? একবারে যে পকেটকে লকডাউন করে বসে আসো, 10 টাকার একটা 5 টাকার একটা কয়েনও নাই নাকি? আল্লাহর ঘরে দেন তো দেখি। আব্বার জন্য, আব্বা আছে অসুস্থ, আব্বা ডাক্তার রোগী ভালো করতে পারে না, আল্লাহ ভালো করবেন। বাবা বাহিরে থাকে, কোন বাহিরে? কুয়েত থাকে। 1,000 টাকা আবার দাদাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, সবাই বলি আমিন। কিরে বাবাজি, একবার যে সেই পকেটকে যে একবার তালা মাইরেছো, থেকে 5টা টাকার কয়েনও আনো নাই নাকি? কুইটি আসো, আব্দুর রশিদ 1 মন ধান, সবাই বলে না। আমার নানা মারা গেছে ওনার জন্য 1/2 মন ধান, আর দাদা দাদি মারা গেছে ওনার জন্য 1 মন ধান, আর আমার বাবা অসুস্থ ওনার জন্য 1 মন পিস। সুবহানাল্লাহ। তোমার নাম কি? দাদা মারা গেছেন তার জন্য কি দিল? 1 মন ধান। 1 মন ধান, তারপর নানা মারা গেছে 1/2 মন ধান, 1 মন পিস আমার বাবা 1 মন পেঁয়াজ দিল বাবার জন্য, আল্লাহ যেন কবুল। হাজী সাহেবের ভাতিজা আব্বা মারা গেছে রে, পৃথিবীতে যার বাবা নাই তার আর নালিশের জায়গা নাই। সবার জন্য দোয়া করব, একসাথে একটু সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটা মানুষ বসে থাকবেন না, বাইরে আমার যে যা পারো আইসো গো, আল্লাহর ঘরখানা তোমার দিকে তাকায় আছে, আল্লাহর ঘরে কিছু দান করো, দান করলে মাল কমে না, দান করলে মাল বেড়ে যায়। নারায়ে তাকবীর। আরে বাবা, সুদের টাকা নিয়ে যদি ছেলের মেয়ের বিয়ে দাও, একটু 10 টাকা ধার করে হলেও আজকের ইয়েতে দেও, যে প্রধান বক্তা যে গাড়ির চাদরটা বিছাইয়ে দিল, এটা 5 টাকার কয়েনও তো একটা ভিক্ষুক হাত পাতলে পায়। তাড়াতাড়ি চলে আসেন। আর কমিটির ভাইরা, মেয়েদের ভিতর একটা চাদর পাঠান তো, মাসাসির একটু, মাসাসিরা একটু বেশি বেশি করে দান করো, আজকে পুরুষ লোকগুলোকে দেখায় দাও তোমরা এদের থেকে বেশি দান করতে পারো। যাও তো দেখছি ওই মা বোনেরা অনেক দান করে, দেখবেন আজকে একটা কথাও তোমাদের বিরুদ্ধে হবে না ইনশাল্লাহ। তাড়াতাড়ি আসেন এ ভাইরা, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে। আরে যুবক, কত টাকা কত দিকে চলে গেল? আল্লাহর ঘরের বেলায় কৃপণতা কইরো না, বিরিয়ানি বলেন পোলাও বলেন হজম হইয়া যাবে। আর আব্বা মা মারা গেছে 1 মন ধান, কি নাম? জালালউদ্দিন। একটা একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও, জোরে বলেন আমিন। 1 মন করে যদি ধানও দিতেন তাও তো মা বাপ। নাম কি? উজ্জ্বল। 1 মন পিস আল্লাহ জমিনে বরকত দিও,
আল্লাহ ফসল বাড়ায় দিও, আল্লাহ অসুখ বিসুখ বালা মুসিবত উঠায় নিও। তুলা যেমন বাতাসে উড়ে চলে যায়, তামাম পৃথিবী ওইভাবে উড়ে চলে যাবে গো। একটা ঘর দাঁড়িয়ে থাকবে, সেটা হলো মৌলার ঘর মসজিদ। বাপ নাই, কেবল গা একটা বড় নোট পালাম। কি নাম? মান্নান, আব্দুল মান্নান। বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, 1,000 টাকা মসজিদে দান করেছে। বাইরে যাবে তো 100 টাকা, বাইরে যাবে, আল্লাহ তুমি কবুল করো। বিদেশে বিপাকে যার বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মাই। একটা মানুষও বসে থাইকেন না বাবা, কিছু হলেও শরীক হয়ে যান। কাল কিয়ামতের মাঠে এই দান আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেবে। আহারে, 1,000 টাকার পরে এক মন পিজ। নারায়ে তাকবীর, আপনার নাম কি? আব্দুল্লাহ। এক মন পিজ, আধা মন পিজ, সবাই বলেন আমিন। আমি তো বুঝতেই পারি নাই যে এই দেশে পেঁয়াজের আবাদ আছে প্রচুর, আলহামদুলিল্লাহ। 3টা লোক হাত বাড়ান তো একটু মুনাজাত করব, 3 মন পেঁয়াজ, 3টা লোক মাত্র হাত বাড়ান। কি নাম? বিশমুল্লাহ। আপনার নাম কি? গুলাব মিয়া। আর একটা কে আছেন? এই একটা লোক হাত বাড়ান তো, 3টা লোক পাই চাইছি। হ্যাঁ, নাম কি? রবিউল। 3টা হয়ে গেল। বাবারে, দেখে দেখেছেন। কি নাম? আলামিন। মা মারা গেছে 100 টাকা আরো 3 মন পেঁয়াজ। নারায়ে তাকবীর। এ বাবা, মা মেয়েরা কি টাকা দিবে না নাকি? একটু হাত বাড়ান তো, আল্লাহ আমিন, একটু হাত তোলেন তো, আল্লাহ আমিন বলেন। টাকা দিল, পেঁয়াজ দিল, 3 মন পেঁয়াজ, মা মারা গেছে, হাত বাড়ান, আল্লাহ আমিন। ছোট্ট কালে মা বাপ যার মরে রে, তাহার মত দুঃখী নাই রে জগতে। 50 কোটি টাকা যদি ব্যাংক ব্যালেন্স থাকে, ওই ঘরে শান্তি নাই যে ঘরে মা আর বাবা নাই। 3 মন পেঁয়াজ দিল, 100 টাকা দিল, মা নাই। অনেকে পেঁয়াজ দান করে, বলে হুজুর আমি দিলাম, আবার পেঁয়াজ দোয়া করে দেন। আরে বাবু, প্রত্যেকের মা বাপের আমল নামাই এই টাকা ধান আর পেঁয়াজের নেকি আমল নামাই লিখে নাও। কেয়ামতের মাঠে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরায় কবর থেকে উঠায়ও। এই আল্লাহ, যারা পেঁয়াজ দিল, ধান দিল, টাকা দিল, ওই হাত খান জীবনে টাকার অভাবে কোন মোনাফেকের কাছে নিসু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শফিকুল ইসলাম বাবা মারা গেছে, 2টা মেয়েও মারা গেছে, কত বড় অসহায়, একটু হাত বাড়ান, আল্লাহ আমিন। শফিকুল ইসলাম বাবা মারা গেছে, 2টো মেয়ে মারা গেছে, আল্লাহ 1,000 টাকা তোমার ঘরের ইজ্জত রক্ষা করেছে। কাল কিয়ামতের মাঠে সবাইকে জান্নাতের পোশাক পরায় দিও। আই আল্লাহ, শফিকুল ইসলামকে আল্লাহ জীবনে অভাবে ফেলায়। 2টা মেয়ে মারা গেল, বাবা মারা গেল, এমনিতেই কষ্টে আছে, আর কষ্টে ফেলায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মাত্র 2টা লোক 2 মন পেঁয়াজ দেন তো দেখি। আমার দাদার নামে আর 1 মন দান। কি নাম? উমর আলী। হাত বাড়ান, আল্লাহু আমিন। আই আল্লাহ, বক্তার মুখের কথা মুখেই আছে, ওমর আলী 2 মন পেঁয়াজ আর 1 মন ধান বাবার নামে। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরকে আজাব মুক্ত করে দাও। এই ওমর আলী কি আল্লাহ দুধে ভাতে খাওয়ায়ও? এই ওমর আলী জীবনে টাকার অভাবে কোনো মুনাফেকের কাছে হাত নিসু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, সবাই বলেন মারহাবা। ছেলে হাফেজ হয়েছে, 500 টাকা দিয়েছে, কামাই খাওয়ার আশা করি না রে ছেলে। ছেলে তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। জোরে বলেন মারহাবা। আই আল্লাহ, কোরআনে মুফাসসির না বানায় কবর নিও না। কিয়ামতের মাঠে আল্লাহ তোমার সামনেই ছেলেকে 30 পারা কোরআন বুকে করে উঠায়ও। আরেকবার বলেন আমিন। আফজাল হোসেন অসুস্থ,
ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারাইতে পারে না, একমাত্র মারণে ওয়ালা বাঁচানে ওয়ালা তিনি কে? আর এই টাকাটা কাকে দিল? আল্লাহর ঘরকে। আল্লাহ তুমি ওই ঘর থেকে রোগ উঠায় নাও, অভাব উঠায় নাও, আর আল্লাহ রুজি রোজগারে বরকত দিও। কিরে বাবুর, দুইটা পেঁয়াজের দুই মন পেঁয়াজ হবে না? এত পেঁয়াজ জমিনের মালিক আল্লাহ, ভাইরাসে তো কবরে চলেই গেছিলাম, ভয়ের জ্বালায় কাশি দিতেও ভয় লাগছে, জ্বর হলে তো আগেই চিন্তা করছে মনে হয়, চলেই গেছিলাম, আর দুইটা মন পেঁয়াজ দেওয়া যায় না নাকি? কেতে বলেন তো নিশি রাত্রিতে দেখেন পৌনে একটা বাজে, একে রাত কি সাইড দেখানি ব্যাপার, আর মাত্র তিন ঘন্টা রাত আছে, একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি এক মন পেঁয়াজ দিলাম, সেটা কে হাত খানা বাড়িয়ে দেন? আলম খন্দকার মা বাবা মারা গেছে 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। পেঁয়াজ কে দিল? কেডা আনোয়ার। আর একটা মন পেঁয়াজ, দুইটা চাইছিলাম একটা হলো, আর একটা উস্তাদের মায়ের কোনটা? আব্দুর রশিদ আপনি কি দিয়েছিলেন যেন? এই দেখেন এক মন ধান দিয়েছিল, আবার এক মন পেঁয়াজ দিল, আর 10,000 টাকা দিল কেডা? আলম খন্দকার। আরে বাড়াল্লাহুম্মা মিন গুনার বোঝা মাথায় নিয়ে তোমায় ডাকতেছি, মাফ কর গো মাবুদ মাওলা ইলাহি। বিদেশে প্রবাসে থাকে আলম খন্দকার, 10,000 টাকা দিয়েছে, বিদেশের মাটিতে যদি, দেশের মাটিতে যদি অসুখ বিসুখ হয়, মা দেখে, বাবা দেখে, স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব দেখে, বিদেশের মাটিতে অসুস্থ হলে তুমি ছাড়া দেখার কেউ নাই, তোমার ঘরে 10,000 টাকা কবুল করে নাও, হায়াত বাড়িয়ে দাও, রুজি রোজগার বাড়িয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানায়ে মক্কা মদিনা জিয়ারত করায় সন্তান মার করে পৌঁছায় দাও, মা বাপ দুইজনই মারা গেছে, আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আয় আল্লাহ দেখো কত পাগলের দল, এত রাত পর্যন্ত বসে আছে, একবার ধান দিল তারপরে আবার পেঁয়াজ দেয়, একবার পেঁয়াজ দিল তারপরে আবার টাকা দেয়, তারপরেও কি তুমি এদের কথা শুনবা না? এলাকার সকল গোরস্থান আজাব মুক্ত করে দাও। আয় আল্লাহ আমার মতো গুনাগারকে যদি 9 বার কাবা জিয়ারত করাইতে পারো, এদেরকে 1 বার কাবা জিয়ারত করার টাকা দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলকিস খাতুন 1,000 টাকা, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার টাকাকে কবুল করে নাও। মেয়েদের টাকার কি ওই যে 100 টাকার একটা ফ্যান কি ডাগো? হ্যাঁ মারহাবা। কোন জীবন একটা কাজ করলো, তার কারণ ফ্যানের নিচে নামাজ পড়া আর ফ্যান না থাকা নামাজ পড়া কেমন হয় গরমের সময় মনে মনে করে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। মেয়েদের মধ্যে বিলকিস খাতুন 1,000 টাকা দিয়েছে, কিন্তু আমি যে একটা চাদর পাঠাইছি সে টাকা আসে নাই, মনে হয় মেয়েরা আমার উপর একটু খেপাই আসে। বেশি বেশি করে টাকা দাও মা, একটা কথাও তোমার বিরুদ্ধে বলবো না, ইনশাল্লাহ যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মা গো তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে মা গো ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। কিনা হাজি সাহেবের ভাগ্নে আজাদ খা কুয়েতে থাকে, দুইটা ছেলে মাদ্রাসা পড়াচ্ছে, আলেম যেতে হয় সেজন্য 1,000 টাকা। হাজি সাহেবের ভাগ্নে আজাদ খা, ভাগ্নে আজাদ খা কুয়েতে থাকে, দুইটা ছেলেকে আলেম বানাচ্ছে। কল রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কুয়েতের মাটিতে ভালো রাইখো, আয় আল্লাহ তার খাস নিয়া দুটো ছেলেকে আমার থেকে বড় আলেম বানায়, জোরে বলেন আমি। 20 কেজি পিস 100 টাকা কি মোল্লা? সুরজ মোল্লা
আব্দুল হাই ফকির এক মন ধান বাবা মা মারা গেছে আব্দুল হাই ফকির এক মন ধান নারায়ে তাকবীর এতগুলো লোক সাইফুল মোল্লা বিশ নারায়ে তাকবীর সাইফুল মোল্লা কি বিশ কেজি ধান জালাল শিকদার এক মন পেঁয়াজ শুধু মনে মনে আমিন বলেন আব্দুল হামিদ খা এক মন পেঁয়াজ আলাল শিকদার দুই মন পেঁয়াজ মান্নান খা এক মন পেঁয়াজ হিরু কলা গাছি এক বস্তা সিমেন্ট আমির খা এক মন পেঁয়াজ ইসাক শিকদার বিশ কেজি পেঁয়াজ আব্দুল শুকুর চার বস্তা সিমেন্ট আদিজ শেখ এক মন ধান সুবহান মিয়া এক মন পেঁয়াজ বিশ কেজি ধান লাল টুমুল্লা এক মন পেঁয়াজ এক মন ধান কাবিল এক মন পেঁয়াজ কালাম খন্দকার এক মন পেঁয়াজ বাস সবাই বলেন মারহাবা আচ্ছা বলেন এত বড় একটা মসজিদের মানে আয়োজনে কালেকশন যদি না করি আমি তো বলছি যে ওয়াজ ভালো করলে আমার মার্কেট ভালো হবে তা আমি কালেকশন করতে যাব কেন কিন্তু কালেকশন না করলেই খরচ আসবে কি করে জোরে বলুন ঠিক কিনা এখন আলহামদুলিল্লাহ শুধু মেয়েদের মানে মেয়েদের টাকা ডাইসলে মুনাজাত করব তারপরে একটা তো বাইজেই গেল কোনটা জলিল মোহরে এক মন ধান জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটা একটা ধানে যেন আল্লাহ বালু বালুর কাজ আছে নাকি মসজিদের একটা বলবেন তো নারায়ে তাকবীর একটা কি ট্রাক না টলি অটো আল্লাহ তাআলা এ পাগলের এক অটো বালি দিল আল্লাহ তুমি কবুল করো কিয়ামতের দিনে সূর্য মাথার দাঁত উপরে নেমে আসবে মাটি পড়ে তামা হয়ে যাবে চারিদিকে আওয়াজ হবে ইয়া নাফসি ইয়া নাফসি তুলা যেমন বাতাসে উড়ে যায় ওইভাবে তামাম পৃথিবী উড়ে চলে যাবে একটা ঘর দাঁড়ায় থাকবে যে ঘরে আজকে বালু ধান পেঁয়াজ আর টাকা দিলা আব্দুর রশিদ মেহেদিনগর এক মন ধান আল্লাহ জমিনে বরকত দিও ফসল বাড়ায় দিও রোহেল কাবারি খোলা দেড় মন ধান এক মন পেঁয়াজ সবাই বলে না নাজিম মেহেদিনগর দুই বস্তা সিমেন্ট ইকরাম কাবারি খোলা বিশ কেজি পেঁয়াজ সাইদ মেহেদিনগর এক মন ধান এক মন পেঁয়াজ উজ্জ্বল ফকির মেহেদিনগর এক মন পেঁয়াজ জিন্না মেহেদিনগর এক মন ধান আব্দুল্লাহ কাবারি খোলা বিশ কেজি পেঁয়াজ রওশন মেহেদিনগর এক মন ধান পেঁয়াজ রবিউল মেহেদিনগর এক মন পেঁয়াজ আব্দুর রব মিয়া মেহেদিনগর এক মন পেঁয়াজ বাসিদ কাবারি খোলা এক মন পেঁয়াজ এখানে এই জায়গায় সুরুজমুল্লা মেহেদিনগর বিশ কেজি পেঁয়াজ আব্দুল হাই ফকির মেহেদিনগর এক মন পেঁয়াজ মোহাম্মদ বিল্লাল মোল্লা বিশ কেজি পেঁয়াজ বিশ কেজি ধান বুঝে এইবার সভাপতি দেখা যাক এটা কার নারায়ণ তাকবীর এই নাকি আর আছে আচ্ছা মেয়েরা যে কয় সমান অধিকার দেও খালি কয় সমান অধিকার দেও আচ্ছা এই টাকায় কি সমান অধিকার হয় আমরা দিব এই যে এইরকম মাল আর তোমাদের টাকার যে ভাব মাসা দেখতেছে নাকি ওরা ওই যে সে বড় পর্দা লাগাইছে নাকি ও দেখলে দেখুক কাজা হয় তোমাদের যে টাকার চেহারা তাতে কি সমান অধিকার হয় মা হ্যাঁ হ্যাঁ এ দেখেন টাকা
আমাদের কুষ্টিয়াতে দু টাকার লোড চলেই না। সরি, যাই হোক, কিছু মনে করেন না, মাসাসিরা যে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ। ওরা পাবেই বা কনে, তাই না? এই মেয়েরা পাবেই বা কনে, তাই না? আমার ছোট ছেলে 200 টাকা নিবে, তোর মাকে বলছে আব্বা ঘুমায় আছে 200 টাকা দাও তো। আমার বউ পকেটে হাত দিয়েছে, আমি আমার বউ বলে বাবার মুরব্বী হাসতে দেখেছেন, সুবহানাল্লাহ, আগেকার হাসি দেখেছেন, একবারে নির্ভেজাল হাসি। আমার বউ বলতেছে আচ্ছা তুমি ডাকতে নিয়ে ঘুমাও, যে পকেটে হাত দিলে টের পাও কেমনে। আমি বউরে মানুষ টাকা কামাই দিনে, আর আমি টাকা কামাই রাতে, পকেট থেকে 3.5 ফিট দূরে থাকিস। এত কিছুর ভিতরে যে মা বোনেরা এতগুলো টাকা দিয়েছে, প্রধান বক্তার বাপের ভাগ্য ভালো। আল্লাহ যেন ওদের শাড়ির আসল জীবনে টাকার অভাব না হয়, সবাই বলি আমিন। স্বামী স্ত্রী যেন মহাব্বত হয়, সবাই বলি আমিন। ছেলে ফেলে যেন অবাধ্য না হয়, সবাই বলি আমিন। আর নামাজের নিশা যেন ঘরে পয়দা করে দেয়, সবাই বলি আমিন। মেয়েদের তারপরে দোয়া করে টাকা ছেড়ে দিব। হাজি সাহেবের এক নাতি মালয়েশিয়া থাকে, মিরাজুল নাম, 500 টাকা দিয়েছে। মালয়েশিয়ায় থাকে, টাকার গা দিতে 500 টাকা। বিদেশে ভালো রাখো, হেফাজত কইরো, লকডাউনের মধ্যে পালায় কষ্ট দিও না, জোরে বলেন আমি। হাজি সাহেবের মেজো বোন স্বামী মারা গেছে, তার স্বামী লোহর মাফরাতে জন্য 300 টাকা। হাজি সাহেবের মেজো বোন, আরে পৃথিবীতে যার স্বামী নাই তার আর জীবনের কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে আমি 3টা দোয়া করি হাজী সাহেবের ছোট বোনের জন্য। আল্লাহ, এই টাকার বিনিময়ে মৃত্যুর একদিন আগ পর্যন্ত যেন টাকার অভাব না হয়, জোরে বলেন আমিন। 2 নম্বর দোয়া করি গো, আল্লাহ তাআলা যেন তাকে তার ইমান আমান সব দিক দিয়ে হেফাজত করেন। 3 নম্বর দোয়া, কিয়ামতের মাঠে স্বামী স্ত্রীকে যেন আমার নবীর পার্শ্বের জান্নাতে জায়গা করে দেন, সবাই বলেন আমি। আজকের সভাপতি মারহাবা কর, 5000 টাকা, নারায়ণ তাকবীর, দোয়া তো করবই, মেয়েদের টাকাগুলো নিয়ে সবগুলো দোয়া করব। আর মাত্র আপনাদের কাছে আমার চাহিদা মাত্র 2 মণ পেঁয়াজ দিবা, আল্লাহ তোমার জমিনে বরকত দেবে, দোয়া করি। তার কারণ এই হাত খালি হাত না, কাবা জিয়ারত করা হাত। আদামুন, আপনি ইমান শেখ কটুক, এ ভাই কিছু মনে করেন, আপনি কি মানিকগঞ্জের মুরিদ? মানিকগঞ্জের মুরিদের মধ্যে প্রেম আছে, কি প্রেম জানেন? আগে যদি জানতাম রে মুর্শিদ, ওরা কিন্তু মুর্শিদের পাগল, যাই বাজে ছাড়িয়া দুচরণ বান্দিয়া রাখতাম দয়াল, দয়াল বলে টান দিলে ওদের ভিতরে চিৎকার করে, জোরে বলেন ঠিক কিনা। 1 মণ পেঁয়াজ জোরে কর মারহাবা। আদমুন দিল কেডা? জুনুমুল্লাহ আদমুন, আপনিও তো মানিকগঞ্জের, মারহাবা বলেন। উনাদের উনার দাদা হুজুর ছিল ডক্টর আজহারুল ইসলাম সিদ্দিকী, উনি হলো মরান ইসাক সাহেবের ডাইরেক্ট খলিফা, আর এখন আছে ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী। আমি কোনো পীরকে খাটো করি না, কিন্তু যদি নামাজ না হয় তাহলে আবার তাকে দেখতে পারি না। আল্লাহ আপনার আপনার আদমুন পেঁয়াজ মানিকগঞ্জের দুই ভাই আদা, এই 1.5 মণ হলো, এই ভাই মানিকগঞ্জের আর একটা লোক আদমুন দিয়ে 2 মণ করা যায় না? শিকির মোল্লা, আপনি কি মানিকগঞ্জের? আপনার ছেলে মানিকগঞ্জের? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই 1.5 মণ আর ওই 1.5 মণের ভিতর আপনার আদমুন কত হলো? নারায়ণ তাকবীর, শিকিম মোল্লা নাকি কি দিয়েছে? 1 মণ ধান 1 মণ পেঁয়াজ।
আমার ছোট মেয়ে লাতি বা আমার লাতি লাতি আর লাতি দুই ভাই বোনের নামে যে 2000 টাকা মেয়ে ডাকাতে পড়ে ছোট মেয়ে হাজি সাহেবের ছোট মেয়ে নাতিনের জন্য ছেলে মেয়ে নাকি এক ছেলে মেয়ে 2000 টাকা পাঠিয়ে দিয়েছেন ভাইরা রে আমি সবার জন্য একসাথে হাত তুলি হাজি সাহেব দিলেন 5000 ছোট মেয়ে দিলেন 2000 আর এর ভিতরে আরো 200-300-500 তার নাতি পুতি দিয়ে হাজার খানিক আছে আমি একটু দোয়া করব কিন্তু সব শেষে আর এক মন পেঁয়াজ নিয়েই হাত তুলব আসতে যাবে আসো কে হ্যাঁ বন্ধু শেখ এক মন পেঁয়াজ এই দেখেন দেখেছেন 10 কেজি গম 10 কেজি রসুন 10 কেজি গম 10 কেজি রসুন 10 কেজি রসুন আবার এক মন পেঁয়াজ মানে ওর যা ছিল সব ডাক থেকে আল্লাহ আল্লাহর ঘরে দান করেছে জোরে বলেন আমিন এইবার একটু হাত বাড়ান তো দেখি সবার জন্য আল্লাহুম্মা আমিন সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবুত এমন একটা টাইমে মেহেদিনগর মসজিদের উন্নতি কল্পে জলসায় হাত তুলেছি সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে একটা দরজা বন্ধ হয় নাই সেটা তোমার রহমতের দরজা এমনই টাইমে টাকা ধান পেঁয়াজ রসুন সিমেন্ট বালু সবগুলো নিয়ে হাত তুলেছি কবুল করো কতজনের কত ব্যথা মনের মধ্যে আছে গাথা সব থেকে বড় ব্যথা যার পৃথিবীতে মা আর বাবা নাই হাজি সাহেব 5000 টাকা দিয়েছেন তার মেয়ে ঢাকার থেকে 2000 টাকা পাঠিয়েছে নাতি নাতিনের নামে সবগুলো তুমি কবুল করো হাজি সাহেবের ছেলে মেয়েগুলোকে তুমি যদি হজ না করাও কেমন জানি একটু অসুন্দর দেখায় যাদের বাপ হাজি আল্লাহ আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন দেখি শফিকুল হাজি হয়ে গেছে দুই ছেলে হজ করেছে আর বাকি দুইজনকে তুমি হজ করাও মেয়েদেরকে হজ করাও আল্লাহ হাজি সাহেব অসুস্থ হয়ে গেল তখন শফিকুল আমার কাছে দোয়া কাচাইতে গেছে দাদা আব্বার অবস্থা ভালো না আমি চোখের পানি ফেলায় দোয়া করছি আমি তো জানি না বুঝতেই পারি নাই যে আজকে তিনি চেয়ারে বসে আছেন আল্লাহ এক মিনিট এক সেকেন্ড হায়াত থাকাকালীন হাজি সাহেবকে বিছানায় ফেলায়ও না ছেলে মেয়েগুলোকে কোটি কোটি টাকার মালিক বানাও যারা পেঁয়াজ দান করলো জমিনে বরকত দিও ধান দান করলো জমিনে বরকত দিও অসুখ বিসুখ বালা মুসিবত উঠায় নিও যে হাতে দান করলো ওই হাত জীবনে টাকার অভাবে কোনো মুনাফেকের কাছে নিসু বানায়ও না সুদে টাকা নেওয়ায়ও না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে পড়ি লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা আপন আপন বলি রে মন আপন মদের কে হই না যিনি মদের আপন জনা শুয়ে আছেন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি
কোনদিন যদি আমাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, দশটার ভিতরে প্যান্ডেলে তুলে দিয়েন। কেন? মানুষ কিন্তু কাছে কিছু ওয়াজ শোনার জন্য। আমার ছোট বোন 1000 টাকা পাঠিয়েছে, ওনার ছোট বোন 1000 টাকা, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করেন আর আছে নাকি দেন? মানে এমন একটা টাইমে দেন যে কোন সময় কি করব, কালেকশন না করলেও হবে না। আমার মানে আম্মা দিছে, আমি ছোট বোন দিছে। কি নাম আপনার? আহমদুল্লাহ। আ গতবার এই লোক নারায়ণ তকবীর আহমদুল্লাহ 5000 জোরে কোন মার হওয়া, ওনার বোন দিয়েছে 500 জোরে বলেন আমি। কবির 500 টাকা এক মন কি পিয়াজ? ফিরাউনের টাকা আল্লাহ গ্রহণ করেন নাই, নমরুদ কারুনের টাকা আল্লাহ গ্রহণ করেন নাই। পকেটে টাকা থাকলে এই মসজিদে দিতে পারবেন না যদি আল্লাহ আপনার টাকা না নেয়। রুহুল শিকদার মা মারা গেছে এক মন পিয়াজ, ওনার বড় ফুফু আহমদুল্লাহর বড় ফুফু, জোরে বলেন আমিন। আর তোলাই লাগে, আমার কাকা 2000 টাকা দিয়েছে এক মন পিয়াজ। আহমদুল্লাহর কাকা 10 কেজি গম, 1000 কত, 2000 টাকা 10 কেজি গম, সবাই বলেন আমিন। আরেকজন আমার মাওই দিয়েছে 600 টাকা, ওনার মাওই দিয়েছে 600 টাকা, আরেকজন দিয়েছে হলো 500, আরেকজন দিয়েছে 500, আরেকজন 210 টাকা, আরেকজন 210, আর ফসল লেখা দিয়েছে নারায়ণ তকবীর আল্লাহু আকবার। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন, কবুল করে নিও মওলা, কবুল করে নিও গো এ গুনাহগারদের দান, আল্লাহ কবুল করে নিও। আহমদুল্লাহ 5000, তার ভাই বোন মিলায়ে, আত্মীয় স্বজন মিলায়ে যা টাকা দিয়েছে সব আমার হাতে। আয় রাব্বুল আলামিন, কত কষ্টের সাথে বলে হুজুর আমার মা অসুস্থ, মূর্খ হতে পারি, এতটুকু বিশ্বাস আছে ডাক্তার রোগী মারতেও পারে না বাঁচাইতেও পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি, তুমি তার মাকে রোগ মুক্ত করে দাও। আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই আহমদুল্লাহকে হাসিনা বানায় কবরে নিও না, 10 টাকা 5 টাকা 2 টাকার কয়েনও যদি কেউ দেয়, মাবুদ ওই মা বোনেদের শাড়ির আসল জীবনে টাকার অভাব দিও না। যারা দান দিল ফসল, জমির ফসল দিল, তুমি কবুল করো, ফসলে বরকত দিও, হালাল রুজির ব্যবস্থা করে দিও। মাবুদ গো মনে ইচ্ছা আছে কিন্তু পারে না, তুমি একবার মক্কা মদিনার মেহমান বানায়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবু মেহেদিনগর 20 কেজি পেঁয়াজ, শাহিন মেহেদিনগর 20 কেজি পেঁয়াজ, 20 কেজি গম, খবির মেহেদিনগর 1 মন পেঁয়াজ, রুহুল মেহেদিনগর 1 মন পেঁয়াজ, আহমদ আলী 1 বস্তা সিমেন্ট, মানিক মির্জা 5 বস্তা সিমেন্ট, আলম 500 টাকা, আলম 500 টাকা, তারপরে ইবাদত মোল্লা 1 মন পেঁয়াজ, 1 মন ধান, 1 মন ধান, বিশমুল্লা 1 মন পেঁয়াজ, বিশমুল্লা 1 মন পেঁয়াজ, কাউসার 1 মন পেঁয়াজ, নারায়ে তকবীর 80 100 টাকা। প্যান্ডেল বাবদ খলিল খন্দকার দিয়েছে 7000 টাকা, বাবা মারা গেছে, নারায়ে তকবীর। অনেকেই জালসা বাবদ অনেক টাকা, প্যান্ডেল বাবদ খলিল শেখ খলিল খন্দকার 7000 টাকা দিয়েছে। এরকম
এই ধরনের কিছু মানুষ জীবিত আছে দেখি প্রতিষ্ঠানগুলো সব প্রবাসী বন্ধু বান্ধব সবার জন্য দোয়া হবে। আমার শ্বশুর মারা গেছে, 500 টাকা দিলাম আর বাবা মার জন্য দোয়া করে দিলাম, দুই মন দান দুই মন পেয়েছি। শফিকুল একটা কিন্তু ছোটখাটো সালাক না, বড় ধরনের সালাক। শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা মারা গেছে। এইবার উনি যদি শ্বশুর শাশুড়ির নামে দেয় তাহলে বাপ বলতে বাপ বলবে কি, তো তুই আমাকে বাদ দি তোর শ্বশুরকেই চিনলি। এবার ও যদি ওর মা বাপের নামে 500 টাকা দেয় বাড়ি গেলে ওর বউ বলবে ও খালি মার বাপই চিনলা, যার জন্যে শ্বশুর শাশুড়ি মারা গেছে 500, মা বাপের জন্যে দুই মন ধান। দু হাত তোলে দুই মন পেঁয়াজ, গাজী খন্দকার এক মন ধান এক মন পেঁয়াজ। আকবরান আল্লাহ আমিন, আল্লাহ। প্রবাসী ভাইয়েরা আমি শুনি আত্মাটা ভরে গেল, এত বড় একটা প্যান্ডেল। প্রবাসী ভাইয়েরা অনেকে সহযোগিতা করেছে, প্যান্ডেল তবারক কত কিছু, তুমি ওদেরকে ভালো রাখো আল্লাহ। এই শুনতেছি বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসে মারা যাচ্ছে। সিলেটে গেলাম ওয়াজ করতে, কতজন বলল আমার ছেলে মারা গেছে। আমেরিকায় আমার ভাই মাঝে মধ্যে ফোন করে, কয় দোয়া করো, আমেরিকার ভাব ভালো না। প্রত্যেকটা প্রবাসী ভাইকে রোগ মুক্তি রাখো, ওদের রুজি রোজগার বাড়িয়ে দাও, ওই টাকা দিয়ে দিন ইসলামের খেদমত করায় না। মাবুদ গো, যারা যারা ধান দিল পেঁয়াজ দিল কবুল করো, মা বাপকে জান্নাত দাও, যারা জীবিত আছে নামাজি বানিয়ে দাও। শফিকুল যে এই দাওয়াত যার নামটা আমার ডায়েরিতে দু বছর ধরে টানতেছি তার নাম শফিকুল। এই শফিকুলকে দেখলাম আমি মাইজ ভান্ডারে, হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারি, ব্রিটিশের আমলে কত বড় শিক্ষিত এখনো বাংলায় পাওয়া যায় না, সেই জায়গায় শফিকুল চোখের পানি ঝরায় কানতে দেখেছি। 500 টাকা তুমি কবুল করে নাও, শ্বশুর শাশুড়ির জন্য জান্নাতের দরজা খুলে দাও, আর মা বাপের জন্য দান করেছে দুই মন ধান আর দুই মন পেঁয়াজ, জমিনে ফসল বাড়িয়ে দাও। শফিকুলকে তুমি অভাবে ফেলায় কষ্ট দিও না, রোগ মুক্তি রাইখো, অভাব মুক্তি জীবন দিও, মক্কা মদিনা জিয়ারত করায়ো। আল্লাহ আমি গুনাহগারে এই কথাটা তুমি শোনো। কতজন দান করল, অনেকে বলতে পারে হুজুর আমি যে দান করেছি আমার নামটা তো বলেন নাই, বক্তার নাম বলতে ভুল হতে পারে, কিন্তু মাবুদ তোমার তো ভুল হয় না, তুমি কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেড়টার কাছাকাছি চলে আসতেছে, আমার যাইতে লাগবে আড়াই ঘন্টা, ফজরের নামাজের আজান দিবে বাড়িতে গিয়ে। কার? আহমদুল্লাহর বড় বোন। 1000 টাকা সবাই বলে না, আমি গতবারও আমার মনে ছিল না, এখন এই আহমদুল্লাহ দান করা দেখে আমি বুঝতেছি, গতবারও আমি খুব শান্তি পাইছিলাম। কেন? এলাকার মানুষ গরিব হতে পারে কিন্তু দানের হাত বড় আছে, তার না দেখেন নাই এতগুলো এত বড় একটা প্যান্ডেল সব প্রবাসী ভাইয়েরা দান করেছে। আমি তার বোনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার সংসারকে সুখী করেন, আর নামাজি নামাজ দিয়ে পরিবারকে সাজান, সবাই বলি আমিন। বন্ধুগণ, আমার দাদা দাদি আর নানা নানি মারা গেছে, আগামী বছর তবারকে যা তেল লাগবে সব দান করবে, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন ওটা সদকায় জারিয়ার ভিতরে গ্রহণ করেন, সবাই বলেন আমিন। ওনার আম্মা অসুস্থ, আল্লাহ তালা, অনেকে বলে ক্যান্সারের অ্যান্সার নাই, এরম বলে না, কারোর ক্যান্সার হলে কি বলে ক্যান্সারের অ্যান্সার নাই, আমি যদি বলি তার ইমানই নাই। যে বলে ক্যান্সারের অ্যান্সার নাই আমি বলি তার ইমানই নাই। কেন?
আমার এক বন্ধুর জামাইয়ের একটা মাত্র মেয়ে, জামাইয়ের ক্যান্সার হলো, আসে হাও মাও করে কাঁদতেছে। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি এক বোতল পানি দিয়ে যান, তিন দিন পর নিয়ে যাবেন। ওই যে আমরা ওই হবে হবে না দেন, আল্লাহর রহমতে সে এখন হাই স্কুলের মাস্টার, ক্যান্সার বলতে তার শরীরে নাই, কিন্তু ঢাকা ভারত তাকে ক্যান্সার একেবারে লিখে দিয়েছে ক্যান্সার। আমার মাওলা সব পারে, সবাই বলে না আমিন। এবং আমার মাওলা যে পারে অত দলিল খোঁজা লাগবে না, চল্লিশ বছর আমার ওয়াজের বয়স, গলা কিন্তু একটা, যেন বলেন ঠিক কিনা। আরে পাগল, টুপি ময়লা হলে আর একটা টুপি আছে, পাঞ্জাবি ময়লা হলে আর একটা পাঞ্জাবি আছে, গলা কি আলমারের ভেতর আরো দুই চার পাঁচটা আছে নাকি? কত বড় ক্ষমতা! সিরাজুল বাপমার নামে দুই মন ধান, সিরাজুল ইসলাম বাপমার নামে দুই মন ধান, ভান্ডারি মাছ ভান্ডারি ইসলাম মাঝ ভান্ডার জিয়ারত করে এসেছে। দূরের থেকে বোঝা যায় মাঝ ভান্ডার ভন্ডামি ফন্ডামি, একবার গেলে দেখা যায় ওখানে শুধু নামাজ কালাম তেলাওয়াত জিয়ারত। আমি আর চল্লিশ বছর ধরে ওই দরবারে যাই, ওটা আউলাদে রসুলের দরবার। মানিকগঞ্জকে ছোট করি না, ফুরফুরাকে ছোট বানাই না, আমি ছোট বানাই যাদের হিংসা ভরা মন, তাদের কোনো তরিকা নেওয়াই চলে না। যাদের মনে হিংসা, তুমি কাবা শরীফে যাই মাথা ঠুকে কোনো লাভ নাই, তুমি মার খেদমত করবা না, বাপের খেদমত করবা না। ভালো করে মনে রাখো, কাবা শরীফে এক লোক গেছে খুব শখ করে, কিন্তু ওই কাবা শরীফে মন বসে না, মদিনায় মন বসে না, খালি বাজারের দিকে দৌড় মারে, কোনোভাবে তার মনটা সেখানে টিকে না। একজন আল্লাহর ওলিকে জিজ্ঞেস করে, আল্লাহর ওলি, আমি বহু শখ করে মদিনায় আসলাম, মক্কায় আসলাম ওলি, কিন্তু ইবাদতে মন টিকে না, কাবায় মন টিকে না, মদিনায় মন টিকে না, কি করি? আল্লাহর ওলি বলে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, যার ইবাদতে মন বসে না, হজে মন বসে না, কাবা মক্কা মদিনায় মন বসে না, বাড়ি চলে যাও, তোমার মার সাথে সম্পর্ক ভালো না, যাও। এই যুবক, কি চাও তুমি? জান্নাত, জান্নাত কি বাঙালি হুজুরের বাপের? নবীজির জবানে বলেছেন, 3 লাখ টাকা জমা দিয়ে হজ করলে 1 হজের নেকি। আর আমার নবী বলেন, সকালবেলায় উঠে যদি কোনো সন্তান মা আর বাবার দিকে ভালো নজরে তাকাই, 70টি কবুলিয়াতের কবুলিয়াত হজের নেকি আমল নামায় লেখা। এই মেয়ে তো কাবা তো তোমার বাড়ির মধ্যে পড়ি আছে, মার সাথে বাবার সাথে কাবার সম্পর্ক কিসের? কিসের কাবার সম্পর্ক? তার কারণ 3 লাখ টাকা জমা দিলে 1 হজ হয়, আর মা বাপের মুখের দিকে ভালো নজরে তাকালে 74 হজ হয়, মার সাথে বাবার সাথে জান্নাতের সম্পর্ক। আমার নবী ডাক দিয়ে কয়, মা যদি সন্তানের উপরে খুশি থাকে, জান্নাতের দরজা খুলে যায়, আর মা যদি বেজার থাকে, জাহান্নামের দরজা খুলে যায়, জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। তুমি বাজারে যাচ্ছ, তোমার স্ত্রী বলিছে মার্কেটে যাও না, জাপানি কাপড়, চাইনা স্যান্ডেল, আমেরিকান লিপস্টিক, ইন্ডিয়ান ক্রিম সব লিস্ট করে দিচ্ছে। তুমি বিয়ে করেছো, তোমার স্ত্রী যা কিছু তোমাকে কিনতে বলছে কিনে দেওয়া জায়েজ জায়েজ জায়েজ, এক গাদি লিস্ট দিয়েছে, কিন্তু লিস্ট 5,000 টাকা মতো খরচ হবে বা 4,000 টাকা মতো খরচ হবে। তোমার পাশে একটা ছোট্ট রুমে খেজুরের পাটির উপরে ছেড়ে একটা তেনা বিছায়ে দিয়েছো, ন্যাকড়া বিছায়ে দিয়েছো, তোমার মা শুয়ে আছে। তোমার স্ত্রীর মার্কেটের লিস্ট নিয়ে যাওয়ার আগে তোমার মাকে জিজ্ঞেস করো, মা গো, ও গো মা, বোর, তোমার বৌমা মার্কেটের স্লিপ দিয়েছে, তোমার কিছু কেনার আছে নাকি? খোদার কসম, আমি এই দেশেরই সন্তান, তোমার মা জাপানি কাপড় চাবে না, জার্মানি স্যান্ডেল চাবে না, ইন্ডিয়ান ক্রিম চাবে না, তোমার মা বলার সাথে সাথে শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছবে আর বলবে, বেটারে 4 বছর তোর বাবা নাই, 4 বছর আমি বিধবারে বেটা, তোর বাবার একটা অভ্যাস ছিল বাজারে গেলে আমার জন্য একটু গরম জিলাপি আনতো,
আর 4 বছর মনে চাই জিলাপি খাইতে বলতে ভয় লাগে তুই দিবি কি দিবি না যদি পারিস একটু জিলাপি আনিস 250 গ্রাম জিলাপি এনে মাকে দাও মা খাবে আর কানবে আল্লাহ আমার শফিকুল 4 বছর পরে আমাকে একটু জিলাপি খাওয়াইছে মাহবুব গো আমার শফিকুলকে অভাবে ফেলায় কষ্ট দিও না আমার শফিকুলকে দুধে ভাতে খাওয়ায়ও চোখের পানি ফেলে দোয়া করে জিলাপি কটুক আর 5000 টাকার মার্কেটিং যদি একটু এমন তেমন হয় বউ কি বলবে এসব আসল মাল চলে না কার সাথে পীড়িত কর যুবক বউ মারা গেলে বউ পাওয়া যায় বউ পলাই গেলে বউ পাওয়া যায় বউ তালাক দিলে বউ পাওয়া যায় কিন্তু একটুখানি বুকে হাত দিয়ে দেখো মা মারা গেলে আর মা পাওয়া যায় না আল্লাহ তাআলার জবানে বলেছেন ওয়া কদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইন ইহসানা আমার ছাড়া কারোর ইবাদত করব না ইবাদত কার আল্লাহ জোরে কোন আল্লাহ তাহলে আপনি যে পীরের এই জায়গায় মারতেছেন সেজদা আপনাদের এখানে নাই আমাদের কুষ্টিয়াতে আছে সব বাউল টাউল সব এই জায়গায় মারতেছে সেজদা আমি ওখানে কেন কি বলতেছে জানেন আবার দলিল মারতেছে শুনিলে প্রাণ চমকে ওঠে বাবা রে কি দলিল রে দেখতে যেমন ভুজঙ্গ না ওইখানে শায়ের কত বড় নাজায়েজ কথাবার্তারা আর সিজদা তো লিল্লাহ সিজদা মাত্র শুধু আল্লাহর আল্লাহ পাক বলেন আমার ছাড়া কারো ইবাদত করব না আমার পরে তোমার মা বাপের প্রতি এহসান করো ভাইরা আপনারা ভুল করেছেন ভুল বক্তার নয় যদি ওয়াজ শুনতে হয় আরো সকালে দেওয়া উচিত ছিল তার কারণ 1:30 বাজে তবারক বিতরণ দোয়া খায়ের 2:00 বাজলো আমি তো বাড়ি যাইতে যাইতে লালন শাহ ব্রিজে গিয়ে আজান হয়ে যাবে ভাইরা যদি ওয়াজ শুনতে হয় নন কালেকশনের ওয়াজ একটা দিবেন দেখবেন ওয়াজ কাকে বলে ইনশাআল্লাহ এটা কোনো দিকেই হয় না আমি যদি এত বেলা ওয়াজ করতাম আমার মার্কেট হতো কিন্তু এতগুলো টাকা তো আদায় হতো না জোরে বলেন ঠিক কি না আল্লাহ তাআলা কবুল করেন আপনাদের দান খায়রাত হ্যাঁ আনার এক মন পেঁয়াজ কিরা আনার আনার এক মন পেঁয়াজ কোনটা ওস্তাদের মায়ের 20 কেজি পেঁয়াজ 20 কেজি দান মতিন শেখ 20 কেজি পেঁয়াজ 20 কেজি এইবার সব আস্তে আস্তে সামনের দিকে সরে আসতে হবে এখন দোয়া হবে শহীদ মেম্বার তাবারক বাউত এক বস্তা চাউল দিয়েছেন শহীদ মেম্বার সুবহানাল্লাহ শহীদ মেম্বার এখন বর্তমান মেম্বার আচ্ছা এই যে সামনে মেম্বার হবে এরকম কত দান টান করলো না যে হুজুর আমরা সামনে একটু প্রার্থী হতে চাই তো মসজিদে 10 বস্তা সিমেন্ট দিলাম বা 2000 টাকা দিলাম সব জায়গায় গেলে চেয়ারম্যানই নির্বাচনী পাই কিন্তু এখানে মনে হয় ব্যাপারটা বুঝলাম না তো যাই হোক একটা সরকারের পারমিশন ও মানুষের জনগণের দরকার নাই তাহলে আমিও আর চাইলাম না এক এক মেম্বার সাহেব এক বস্তা চাউল দিয়েছেন তবারকের সবাই বলেন আমিন মালিক মোল্লা 20 কেজি গম সবাই বলেন আমিন যদি তবারক নিতে হয় এ সবা গায় আসেন লা ইলাহা আসেন সবাই লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে জোরে মা
মাহফিল এসে খুব আমি আনন্দ পাইছি, খেদমত এবং হাজী সাহেবের বাড়িতে আমি খাওয়া দাওয়া করেছি, মেহমানদারি কোনো দিকে ত্রুটি হয় নাই। এক মন ধানতে এখন কে নারায়ে তাকবীর আল্লাহ, এখানকার লোক দান করার ওস্তাদ, কিন্তু তো অভ্যাস হলো বক্তার সান বাইরে করে গে বলে এক মন দিলা। একটু সবাই লাইনটা দাঁড় সোজা করে একটু নবীজিকে সালাম দেব, ইয়া নবি সালাম। এ ভাই লাইন সোজা করতে হবে, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা। আমি যদি বলি আমাদের সিল্লাগো পর্যন্ত মানুষ কিন্তু আমাদের কথার কোনো দাবি দেয়, ওই জায়গায় জাম হয়ে আছে, সব লাইন দিতে বললাম এই জন্যে যাতে ওই জামটা তবারকটা তো আনবে দিবে একটা পরিবেশ, এত ফাঁকা জায়গা থাকতে ওই জায়গায় যানজট হয়ে গেল, সবগুলো একটু লাইন দিয়ে দাঁড়ালে তো সব হয়ে যায়। আর নামাজের মতো অত জোরে অত লম্বা কাতার তো দেওয়ার দরকার নেই, সব আগায় সামনে আসেন, সামনে আসেন, একটু খালি কথাই শুনে না। বারুই বারবিউল আওয়ালে সোমবারের প্রভাত কালের জন্মিল নূরের এক ছেলে আমেনা মায়ের কোলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত রহমান রহিম নবীকে পাঠালেন তিনি, ছিল না মক্কাবাসিনী অগছিল যে বনের হরিণী, ইয়া নবী সালাম সালাম বরগজ ইদা নবী পর আপনি মোদাম সবাই পড়ি বালা গালু লবে কমালিহি কশফত দুজাবে জমালিহি হাসনত জামিও ফসলিহি সল্লু আলাই। তবারকটা নিয়ে এসে পাশে রাখেন, আমি যখন দিতে বলবো তখন দেবেন। আমাদের দেশে একদল লোক বলে কোরআনের তফসির করেন, কোরআনের তফসিরের ভিতরে তো মমতাজের কথা নাই, কোরআনের তফসিরের ভিতরে তো শেখ হাসিনার কথা নাই, আয়াত পড়বেন তফসির করবেন, কিন্তু চুপচাপ চুপচাপ একটু কথা বলতে দেন, এত ছটফট করার দরকার নেই। এক লোক আমার এলাকারই কথা বলি, ভারত কি বলে মদিনার ইউনিভার্সিটির থেকে ছেলেকে ডক্টরেট পড়াইছে, এবার অ্যারাবিকের উপরে 10 লক্ষ টাকা খরচ। এখন ধরেন আমার মার্কেট আছে ওয়াজের, ওনার মার্কেট নেই, এখন ওনার আব্বা বলেছে বাঙালি হুজুর তো বেশি টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে নাই কোরআনে হাফেজ, আর আমার ছেলে তো অ্যারাবিকের উপরে ডক্টরেট। দেখি ওনার ছেলেকে দিয়ে বাবা নিজেই মাহফিল দিয়েছে, যে আমার ছেলে যে ডক্টরেট হয়ে আসলো একটু দেখি তো, নিজেই মাইকিং টাইকিং করেছে, করে বিশাল মাহফিল, হাজার হাজার লোক, ডক্টরেট মদিনার
ভার্সিটির থেকে ডক্টর পড়ে আছে, সামনে বাবা নিচে বসে আছে, বাবা কয় আমার 10 লক্ষ টাকা সার্থক যে এত হাজার হাজার লোক ছেলে কেবল শুরু করেছে। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عما بعد كي بولي سي عما بعد عما بعد شبد الأرث هو أوتو بور رباب سندل دي بوغ بوغ تر موكي ماري سي نام حرام زادا توكي واز كتی ہو بنا قل عبا تمي ملکن বলে 10 লক্ষ টাকা খরচ করে প্রথম জালসাই তোর মাকে বাদ দিলি, তাহলে তুই আমাকেও বাদ দিবি। তাফসীরের ফুটানি এই ফকিন্নি জনগণের মধ্যে চলে না, তার কারণ মুরিদ হইছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আমি তো মনে করি বিশাল আলেম। আমি বলছি ভাই এস্তেঞ্জা করব, বলছে লাল চানা দুধ চা। এস্তেঞ্জা মানে কি? পেশাব পায়খানা। জুব্বা পাগড়ি আমি তো বলি খির মাল তো দেখছি আরবিকে ভরা, আমি যে স্টেঞ্জা করবো লালসানা দুধসা। বাঙালি হুজুরের কাছে তাফসিরের ফুটানি করো না, কারিয়ানাগিরি দেখায়ও না, তার কারণ নিজে যারে বড় বলে বড় সেই ন মাওলা, যারে বড় করে বড় সে হ। অনেক কারি আনা দেখি আমার সামনে কারি সাহেব নাম দেয়, আমি আমার সামনে আইসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটার নাম কারি আনা। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, এটা কি জোরে কম কারিয়ানা। খালাকাল সালাম আল্লামাহুল বায়ান, এটা কারিয়ানা। আর হাফিজি বলবেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا. এটা হলো হাফেজ। ফুটানি আমি দেখাই না, ফুটানি আমার কম নাই, তার কারণ এটা জান্নাতের বাগান, তিল পরিমাণ অহংকার থাকলে খোদার রহমত হবে না। জোরে বলুন ঠিক কিনা, আল্লাহ তাআলা কবুল করুন। এলাকার সকল গোরস্থানের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ, এইগুলো না পড়লে এলাকার একটা বাৎসরিক মাহফিল, এলাকার কত মা শোয়া আছে, কত বাবা শোয়া আছে, পড়ুন তো সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জিয়ারত করতে থাকি, খেয়াল কি আল্লাহর দিকে না তবারকের দিকে? আবার দেখা যাচ্ছে এক হাত দিয়ে মোনাজাত করতেছেন আর একদম ভাই ভাই দেন দেন দেন, এসব ভিক্ষুকের বার বাদ দিয়ে এক প্যাকেট তবারকর জন্য মৌলার নিরিখ নষ্ট করে লাভ নাই। আমরা পড়তে থাকি জিয়ারতের দোয়া আর ওরা তবারক দিতে থাকেন, সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم. মুনাজাত করি আল্লাহুম্মা আমিন, সবাই হাত বাড়িয়ে দেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رأيت قوم هايمي مولا علماء كرام مي مربي যুবক মাসুম বাচ্চা পর্দার আড়ালে হাজারো মা বোনেরা মক্কা মদিনা জিয়ারত করা হাজি ভাইদেরকে নিয়ে তোমার পবিত্র দরবারে হাত দুখানা বানাইছি, আজকের মাহফিলকে তুমি কবুল করে না ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মাহফিলের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তমাম পৃথিবীর নবী ওলি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদা সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশেদীন পীর মাশায়ে কলি বুজুর্গ প্রত্যেকের দরবারে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। যতগুলো নারী পুরুষ আজকে হাত তুলেছে, প্রত্যেকের মা বাবা দাদা দাদিনা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত তুমি তাদের কবরকে হেফাজত করো আল্লাহ। এমনও মানুষ এই নিশিরাত্রিতে হাত খাড়া করেছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই, মা রুগী, বাবা রুগী, নিজে রুগী, স্ত্রী রুগী, ছেলে মেয়ে রুগী, ডাক্তার রুগী বাঁচাইতে পারে না, ডাক্তার রুগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি, তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না। এমনও মানুষ হাত তুলেছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যাইতে পারে না। মাবুদ গো, ঋণ পরিশোধ করার একটা রাস্তা দেখা। এমনও মানুষ হাত তুলেছে, আল্লাহ মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, জাহেলিয়াতি জামানা, টাকা ছাড়া বিয়ে হয় না, যদিও মা বাপ গরিব হলেও এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া মুশকিল। মা বাবা সর্বক্ষণ চিন্তা করে কোন সময় যেন শয়তান দুর্ঘটনা ঘটায় দেয়। ওগো মাবুদ, যদি এমন কোন মা আর বাবা থাকে যুবতী মেয়ে নিয়ে বিপদে পড়ে আসে, চরিত্রবান ছেলে ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও। রব্বুল আলামিন, এমনও মানুষ হাত তুলেছে, ব্যবসা বাণিজ্য রুজি রোজগার বলতে কিছুই নাই, এমন কি এমনও বেলা আছে, এমনও কোনো বেলা আছে খাবার জোটে না, কিন্তু তোমার উপরে 100% বিশ্বাস আছে আমার আল্লাহ দিন ফিরাবেন। মাবুদ গো, ওই বিশ্বাসের উমে তুমি প্রত্যেকের রাস্তাঘাট, রুজির রাস্তা পরিষ্কার করে দাও। এই মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকল সদস্য ভাইদের জন্য দোয়া করি, সবগুলোকে তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। আগের কমিটির যারা মারা গেছে তুমি তাদেরকেও জান্নাত দাও। এই মসজিদের যিনি ইমাম, এই মসজিদের যিনি 5 ওয়াক্ত আজানের মুয়াজ্জিন, উভয়কে জান্নাতি হিসাবে কবুল করে নাও আল্লাহ। মাবুদ গো, 5,000-10,000 টাকা পর্যন্ত দিল, 2 টাকার একটা কয়েন পর্যন্ত দান করেছে, সবার দান তোমার ডায়েরিতে সদকায়ে জারিয়া হিসাবে কবুল কর। গরিবি হালতে জালসা কমিটি যা কিছু তবারক দিল, এই তবারককে তুমি জান্নাতি খাবার হিসাবে কবুল করে নাও। এলাকার কিছু ছেলেরা রুজি রোজগারের জন্যে দেশের বাইরে, যাকে বলা হয় প্রবাসে থাকে, ওদের বিদেশে যে কত কষ্ট, আমাদের দেশের খাবারের সাথে মিল নাই, আমাদের দেশে আবহাওয়ার সাথে মিল নাই, কোনো দেশে এখনো গরম পড়তেছে, কোনো দেশে সারা বছর শীত পড়ে। আমার এলাকার ছেলেরা
এই এলাকার ছেলেরা যে দেশে যেই অবস্থায় থাকুক না কেন, আল্লাহ তোমার কুদরতি হাতে তুলে দিলাম, তুমি হেফাজত কইরো আর এদের সমস্ত দানগুলো তুমি কবুল করে নাও। মাবুদ মাবুদ, এই নিশি রাত্রিতে তোমার আদালতে আমি মূর্খ হলেও তো প্রধান বক্তা, তোমার আদালতে আমি দাঁড়ালাম তোমার কাঠ গড়ায়, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, নদীতে ডুবে মরতে দেখেছি, প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লায়ে চিল্লায়ে মরতে দেখেছি, 40 বছর ওয়াজের বয়স হয়ে গেল, আল্লাহ জীবনে কোনোদিন অন্য কিছু করতে দিলা না, দিলা না ব্যবসা করতে চাকরি করতে, এই দিনের কাজে জীবনটা সিগনেচার করায় নিলা। মরার সময় যদি অ্যাক্সিডেন্ট করায় মরাও, প্যারালাইসিস করায় চিল্লায় চিল্লায় যে মরতে হয়, তোমার কি একটু দয়া হবে না? আজকের শেষ দরখাস্ত, যেখানেই মরণ লেখো, যেদিনই মরণ লেখো, পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায় আমাদেরকে কবরে নিও না। আজকের যিনি সভাপতি, আমি শুনেছি তিনি অসুস্থ, আজকে এসে দেখি সুস্থ, 1 সেকেন্ড আগ পর্যন্ত মৃত্যুর তাকে নামাজ কাজা করাইও না, ছেলেগুলোকে ছেলে মেয়েগুলোকে সব নামাজই বানাও, ওই ঘরে কোরআনের মহব্বত পয়দা করে দাও। তার একটা ছেলে আমার কাছে বলছে, আমার 2টা ছেলেকে আমি আলেম বানাবো, কত কত বড় খাস নিয়াত, ওটাও কবুল করো। সভাপতিকে কাল কিয়ামতের মাঠে দেখে তোমার হাবিবের সাথে পরিচয় করায় জান্নাত দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।